সুপ্রিয় দর্শক শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান এসআইটিভি সাপ্তাহিক এই আয়োজনে আজকের আলোচ্য বিষয় আইন শৃঙ্খলা এবং সামাজিক অবক্ষয় দর্শক আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক পুলিশ কমিশনার নাইম আহমেদ মনোবিজ্ঞানী নুজহাত ই রহমান এবং ভার্চুয়ালি আমার সঙ্গে যোগ দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলী ইসলাম আপনাদেরকে আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনা শুরুতেই আমি নাইম আহমেদ আপনার কাছে যেতে চাই আমরা আলোচনার শিরোনাম রেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক অবক্ষয় আমরা দেখলাম যে বেশ কয়েকদিন আগে একটি চাঞ্চল্যকর ঘটনা যেটি সিলেটের এমসি কলেজের ঘটনা দিয়ে দেখি যে একটি নারীকে নিগ্রহের যে ঘটনা ঘটেছে সেখানে সেটি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলবো নাকি সামাজিক অবক্ষয়ের তার একটি চিত্র বলবো সেখানে আপনি যে সাবজেক্ট দিয়ে বিষয়টা নিয়ে বলেছেন সেটা দুটি এখানে প্রযোজ্য এটা শৃঙ্খলার অবনতি কিছুটা বলা যায় আবার এটা নৈতিক অবক্ষয় বলা যায় দুটি বলা যায় নৈতিক অবক্ষয় যেটা হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে যে এই অবক্ষয় যখন ঘটতে থাকে তখন একটা সামাজিক যে একটা ভারসাম্যটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে খারাপের থেকে খারাপের দিকে যেতে থাকে এতে যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এই যারা অপরাধগুলি করে থাকে এই নৈতিক অবক্ষয়ের কারণে তারা তো করেই করে এরপরে অন্যরা এনকারেজড হয় মানে এই দলটা আস্তে আস্তে ভারী হতে থাকে কারণ যখন দেখে যে এইগুলি অব্যাহতভাবে হচ্ছে এবং এই ধরনের যদি বিচার আচার ঠিকমতো না হয় তাহলে এগুলি আরও বাড়তে থাকে এটা হল নৈতিক অবক্ষয়ের দিকে নৈতিক অবক্ষয়তা কেন হচ্ছে সেটা আমাদের একটু বিচার করা দরকার যে এখানে আমরা সমাজে যদি দেখি সমাজের দেখে দৃষ্টিপাত করি তাই সমাজের যে নিউক্লিয়াস বা মূল কেন্দ্র হচ্ছে পরিবার একটা শিশু কিন্তু একটা পরিবারে জন্মগ্রহণ করে সেখান থেকে অনেক কিছু শেখে আমরা যে শিশুদের যে মনে করি যে এরা কিছু বুঝে না আসলে ঠিকই বুঝে তারা কিন্তু দেখে দেখে শিখে ফেলে সেক্ষেত্রে যেটা হয় যে বাপ মা যদি মিথ্যা কথা বলে ওরা মিথ্যাটা শিখে ফেলে কারণ ওরা কিন্তু কম্পেয়ার করতে পারে আস্তে আস্তে কিন্তু বড়োরা মনে করে যে বাচ্চারা কিছু বুঝে না তারা সবই বুঝে তারপর ওখান থেকে ভালো কাজগুলি তারা শেখে এই শিক্ষিকতে একটা ভালো ধরনের একটা মৈত্রিক মূল্যবোধের সৃষ্টি হয় তার মানে শিশু একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করলে সে ছোটো থেকেই সে কোনটা ভালো কোনটা খারাপ এটা সে বুঝে যায় এবং আস্তে আস্তে কিন্তু যখন আরেকটু বয় বৃদ্ধি পারে তখন কিন্তু ভালো খারাপটা মন্দটা বুঝতে পারে বুঝে সে কম্পেয়ার করতে পারে যে তার প্যারেন্টস থেকে তার পরিবার থেকে বড় ভাই বোন কাছ থেকে কী শিক্ষা দিচ্ছে কী শিক্ষা পাচ্ছে ভালোটা হলে ভালোটা শেখে খারাপটা হলে খারাপটা শেখে খারাপ শেখার দোষটা হচ্ছে কি ছোটোকাল থেকে যখন খারাপ জিনিসগুলি সে কাজে দেখে তার একসময় মনে হয় এটা কোনো খারাপ কাজই না সমস্যা এখানেই কিন্তু ভালো কাজগুলি দেখতে দেখতে তখন যদি ভালো কাজের বিপরীত খারাপ কাজ দেখে তখন তার একটা সাইকোলজিক্যাল একটা মানে একটা কন্ট্রাডিকশন হয় তখন সে কম্পেয়ার করতে হয় কোনটা ভালো কোনটা খারাপ এবং খারাপ কাজ দেখলে যেহেতু ছোটো থেকে ভালো কাজগুলি শিখে নিয়েছে পরিবার থেকে তখন খারাপ কাজ দেখলে সে কম্পেয়ার করতে এটা কাজটা ভালো না তখন তার মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি জাগে যিনি কাজটা করছেন যে কাজটা ভালো করছেন না তো সেখানে এই নৈতিক মূল্যবোধে যে বিষয়গুলি আছে সেটা হচ্ছে যেখানে সমাজের দায়িত্ব রয়েছে পরিবারের দায়িত্ব রয়েছে পরিবারকে আমি বেশি গুরুত্ব দেবো এই জন্য কারণ পারিবারিক শিক্ষা থেকে এই মূলগুলি মূল বিষয়গুলি আসে কারণ পারিবারিক শিক্ষার থেকে একসময় বাচ্চারা যখন বড় হয় তখন স্কুলে যায় তখন একটা ভিন্ন এনভায়রনমেন্ট তখন কিন্তু তার বন্ধুবান্ধব আসে তখন ওই পরিবেশের সাথে পরিবেশে তখন যে বিষয়টি দাঁড়ায় যদি ভালো বন্ধু পায় তাহলে একটা ভালো কিছু শিক্ষা হয় খারাপ হলে আবার খারাপের দিকে দিয়ে থাকে যেমন অল্প বয়সে কিছু কিশোর বয়সে সিগারেট খায় আউট অফ কিউরিসিটি পরে পরে আস্তে আস্তে হ্যাবিট হয়ে যায় তো যেখানে গুরুত্বপূর্ণ যে এই যে পারিবারিক এনভায়রনমেন্ট থেকে যখন স্কুলে যাচ্ছে সে আরেকটা পরিবেশে যাচ্ছে আউটার এনভায়রনমেন্ট ঘরের এনভায়রনমেন্ট থেকে সেই এনভায়রনমেন্ট থেকে সে এই তার বন্ধুবান্ধব বা ওই পরিবেশ থেকে অনেক কিছু শেখে ওখানে দেখে দেখ যেমন অনেক স্কুল টিস্কুল আছে যেন অভিযোগ আছে সেখানে মাদকদ্রব্য মানে সেবন হয় এক্সচেঞ্জ হয় সেখান থেকে ওই বন্ধুদের সে শেখে সে মাদাকে শিখে ফেলছে বা উৎসাহ জাগছে কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেশন যদি কড়াকড়ি হয় ওই স্কুলে তাহলে কিন্তু এই পরিবেশটা সে পাচ্ছে না তো এই আউটার এনভায়রনমেন্ট এবং ঘরের এনভাররমেন্ট দুইটা কম্বিনেশনে কিন্তু একটা নৈতিকতার সৃষ্টি হয় একটা মানুষের মধ্যে সে ভালো মন্দে খারাপ বাদ বিচার করতে পারে এবং সে ভালো পরিবেশে বড়ো হলে ভালোটা থেকে বিরোধ থাকার চেষ্টা করে কিন্তু সেটা কিন্তু হষ্ট না যেটা আমি বললাম যে এই পরিবার থেকে যখন বাইরে যাচ্ছে যখন স্কুলে যাচ্ছে তারপর কলেজে যাচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছে তার কিন্তু এনভাররমেন্ট তার পরিবেশটা চেঞ্জ হচ্ছে ভিন্ন পরিবেশে ভিন্ন ধরনের তার বন্ধুবান্ধব ভিন্ন লোকের সাথে তার ইন্টারাকশন হচ্ছে যোগাযোগ হচ্ছে সেখান থেকে ভালো খারাপ দুটি শুধু হচ্ছে তো এখানে যেটা হচ্ছে যে নৈতিক অবক্ষয় যেটা আমরা বলছি বা নৈতিকতা সৃষ্টির জন্য কোনো ব্যক্তির সেখানে পারিবারিক যেটা দায়িত্ববোধ আছে পরিবার বিশেষ করে যেটা নিউক্লিয়াস অব দ্য সোসাইটি পরিবার মানে পরিবার হচ্ছে সমাজের মূলভিত্তি মূল কেন্দ্র সেখানে যদি নৈতিক শিক্ষাটা যদি শক্ত হয় তাহলে কিন্তু আউটার পরিবেশে সে একটা কিন্তু ভালো মন্দ বিচারের খাতিরে সে যেটা করে সেটা হয়তো খারাপ কাছ থেকে বিরত থাকতে পারে কিন্তু পরিবারের শিক্ষাটাই গুরুত্বপূর্ণ আপনি যেটি বললেন যে নৈতিক শিক্ষার বাইরেও সে যে পরিবেশে মিশতেছে সেটি একটি উল্লেখযোগ্য বিষয় অত্যন্ত যদি সিলেটের ঘটনাটাকে আমরা দেখি সেখানে কি আসলে ওই ধরনের একটি পরিবেশ নিরাপদ পরিবেশ বা যেখানে মানুষ অবাধে চলাচল করতে পারবে সে ধরনের পরিবেশ কি প্রশাসন থেকে তৈরি করতে পেরেছে বা সেখানে এই সঙ্গবদ্ধ এই অপরাধী চক্র যদি অবস্থান করে সেখানে তো যে কোনো ঘটনা ঘটতে পারে এটা ভালো বলেছেন যে এখানে তো অর্থাৎ পরিষ্কার করে বলা যায় যে এই রাজশাহী সরি সিলেটে যে ঘটনাটি ঘটেছে এমসি সি কলেজে সেখানে একটা এই একটা ধর্ষণের ঘটনা ঘটেছে তো এই ঘটনা কি একটা ঘটেছে মনে করেছেন বহু ঘটনা ঘটছে রিপোর্টিং কটা হয়েছে সেটা আমরা কেউই জানি না বহু ঘটনা ঘটতে পারে কারণ এটা একটা ক্রিমিনাল গ্যাং এটা খেয়াল রাখতে হবে যারা কাজটি করছে ক্রিমিনাল আমরা যেভাবে ব্যাখ্যা করি না যে এই গডফাদার আছে তাদের মধ্যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এইটা সেটা সেইটা ব্যবহার কিন্তু আমি একজন ল এনফোর্সার হিসাবে সেটা বলবো যে এটা একটা তারা ক্রিমিনাল যেই কাজগুলি করেছে তার একটা অপরাধ এই অপরাধী চক্র একটা চক্র তো চক্র ওখানে একটা ভালো পরিবেশ পেয়েছে এখন কোভিড চলতেছে ইনস্টিটিউশনগুলি বন্ধ সেখানটা একটা ভালো আঁকড়া পেয়েছে জায়গা পেয়েছে সেখান থেকে আস্তে আস্তে গ্যাংটা বেড়েছে তারা শুধু এই ধরনের আগে অনেক অপরাধ করেছে এই করতে করতে অব্যাহতভাবে আছে হয়তো একটা বড় ধরনের ঘটনা ঘটে যায় পর তার ধরা পড়ে গেছে তা আপনার মূল প্রসঙ্গটা ছিল হলো যেটা আপনি আবার বলতে পারেন আমাকে যে পরিবেশটা নিরাপদ পরিবেশ কেন তৈরি করা যায়নি হ্যাঁ পরিবেশ সে ঠিক আছে সে নিরাপদ পরিবেশ সেটা হচ্ছে যে একটা ক্যাম্পাস একটা কম্পাউন্ড এই কম্পাউন্ডে যেখানে কর্তৃপক্ষ রয়েছে প্রিন্সিপাল রয়েছে অন্য অন্য অধ্যাপকরা রয়েছে টিচাররা রয়েছেন তারপর এখানে ডিসিপ্লিন রক্ষার জন্য একটা সিস্টেম একটা সিস্টেম ইজ ইন প্লেস অবশ্যই আছে প্রক্টর নিচ্ছি ওখানে সিস্টেম আছে সেখানে তাদের দায়িত্ব হচ্ছে যে এই কিখানে কী ঘটছে ঘটছে সেটা তার দেখাশোনা করা কারণ ওইটাতে কোভিডের সময় তো এখানে কারো থাকারই কথা না কিন্তু এখানে একটা আড্ডাখানা চলতেছে লোকজন অবাধে যাচ্ছে সেখানে এই কর্তৃপক্ষের প্রয়োজন ছিল যে আইন আইন প্রক্ষী সংস্থাকে বিষয়গুলি জানানো যে এখানে এই ধরনের ঘটনা ঘটছে তখন আইন প্রকারের সংস্থার উচিত ছিল যে এই ব্যবস্থা গ্রহণ করা এখন এটা ওনারা কতখানি জানিয়েছে আর আইন সঙ্গে কতখানি ব্যবস্থা নিয়েছে সেটা আমাদের কিন্তু খুব জানা নাই কিন্তু সিস্টেম এটাই কারণ আমার ঘরে যদি কোনো ঘটনা ঘটে আমার কম্পাউন্ডে একজন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেখানে কর্তৃপক্ষের অবশ্যই দায়িত্ব আছে যে এখানে কী ঘটছে তারা আইন প্রকারের সংস্থার সাহায্য চাওয়া সেখানে এবং সাহায্য চাওয়ার উপরে আইন প্রয়োগকারী সংস্থার উচিত তাদের ব্যবস্থা নেওয়া এটা প্রোয়েকটিভ পুলিশিং যে প্রোয়টিভ পুলিশিংটা যদি মানে প্রোয়াক্টিভ পুলিশিং হচ্ছে আগাম ব্যবস্থা নেওয়া যে একটা অপরাধটা ঘটে যাওয়ার পর তদন্ত হয় বিচার করা তদন্ত হয় তারপর মামলা তদন্ত করে চার্জশিট দেওয়া হয় বিচারের ব্যবস্থা করা হয় কিন্তু প্রোয়েক্টিভি পুলিশিং হচ্ছে আগাম ব্যবস্থা নেওয়া যাতে অপরাধটা ঘটতেই না পড়ে তো অপোয়েকটিভ পুলিশিং যদি স্ট্রং হয় অপরাধের মাত্রাটা কমে আসে যেমন এমসি কলেজে যদি এরকম কর্তৃপক্ষ আগে জানাতো আমি জানি না ওখানে কি ঘটেছে তারা জানিয়েছে কিনা আগে যদি ঘটনা জানাতে সেখানে যদি পুলিশ ইন্টারভেনশনটা থাকতো তাহলে এই ধরনের ঘটনা নাও পারতো জি নাইম আহমেদ আপনার কাছে আবার আমি আমরা এখন যাচ্ছি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলি ইসলাম আপনার কাছে যেতে চাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি আমি শুনতে শুনতে পাচ্ছি আপনি পাচ্ছেন জি শিবলি ইসলাম আমরা যেটি আলোচনা করছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক অবক্ষয় সামাজিক অবক্ষয় যেটি সিলেটের এমসি কলেজের ঘটনা উল্লেখ করেছেন নাইম আহমেদ যে সেখানে নৈতিক একটি অবস্থান থাকে কিন্তু এ ধরনের ঘটনা তো আমরা বারবারই দেখি যখন গণমাধ্যমে এটি প্রকাশিত হয় তখন এটি নিয়ে বেশ হইচই হয় হুল্লোড় হয় তারপরে একটি পর্যায়ে গিয়ে এটি কিন্তু বারে বারে আমরা এই ঘটনাগুলো দেখি আইনি সুরক্ষা থাকার পরেও কেন আমাদের সমাজে প্রায়ই এ ধরনের ঘটনা সংগঠিত হয় আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সিস্টেম কোডি দিয়েছেন যে যখন একটি চাঞ্চল্যকার পরিস্থিতির সৃষ্টি হয় মিডিয়া যখন ভিকটিমের পাশে গিয়ে দাঁড়ায় তখন একটা জনমত তৈরি হয় এবং জনমত তৈরি হওয়ার পর জনগণ কি প্রেসার ক্রিয়েট করে এবং তারপরে তো আমাদের একটা দ্রুত বিচার আইন রয়েছে যে দ্রুত বিচার আইনে আমরা দ্রুত বিচার করবার চেষ্টা করি তো এইখানে দেখা যাচ্ছে যে এই যে সামাজিক অবক্ষয় যেটি আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন এই সামাজিক অবক্ষয় তো একদিনে আসেনি দিনে দিনে এই সামাজিক অবক্ষয়ের পথে আমরা গিয়েছি এবং নতুন প্রজন্মের কাছে বা ছাত্রদের সামনে তাদের আইডল কে এটাই হচ্ছে বড় বিষয় যেমন একজন ড্রাইভারের দুর্নীতির চিত্র উঠে আসছে সুতরাং সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমরা হয়তো ড্রাইভারকে ছোট করে দেখছি কিন্তু প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যেভাবে প্রবেশ করেছে এবং আপনি জানেন জননীতি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সেখানে আমরা সেই দুদক সহ প্রত্যেকটি সরকারি সংস্থা হিংসিং খেয়ে যাচ্ছে তো এই ধরনের একটি অবস্থা যখন বিরাজ করছে সমাজে শিক্ষা প্রতিষ্ঠান তো আইসোলেটেড কোনো আইল্যান্ড না তো সেই জায়গা থেকে এই যে তরুণ প্রজন্ম তারা আসলে দেখছে এই যে বিচারহীনতার সংস্কৃতি অবিচার দুর্নীতি করলে সমাজে সম্মান পাওয়া যাচ্ছে এই ধরনের বিষয়গুলো আসলে এমন ভাবে আশির দশকে দশকে ধীরে ধীরে আমাদের জাতিতে ইনজার্ট করা হয়েছে যে এখন তাদের মাঝে এই যে আহ পড়ালেখা করতে হবে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এই ধরনের বিষয়গুলো তাদের মাথা থেকে চলে যাচ্ছে আর দুঃখজনক হলেও সত্যি হলো যে আপনি উন্নত বিশ্বে এত আইন কানুন দেখবেন না আমাদের একটা দণ্ডবিধি আছে পেনাল কোড আছে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে আমাদের অ্যাসিড নিয়ন্ত্রণ আইন আছে আমাদের আহ যৌতুক নিরোধ আইন আছে ছোট খাটো মানে যেটা দুটো সেকশন পেনাল কোর্টে ইনজার্ট করলে যেটা সম্ভব ছিল তার জন্য আমরা একটা বিশাল আইন তৈরি করেছি আইনগুলো তো এমনি এমনি আসেনি এই যে জনমত জনমত যখন ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জনগণ ফুসে উঠেছে জনগণ দাবি তুলেছে তখন সরকার একটা বিশেষ আইন তৈরি করেছে এবং এই বিশেষ আইনগুলোর বিচারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন এই যে দ্রুত বিচার আইনের একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে যে এই যে দ্রুত বিচার আইনে আমার ফৌজদারি কার্যবিধির অধ্যায় দুই এবং তিন তিন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের মতোই এই দ্রুত বিচার গুলো দ্রুত তাদের কার্যক্রম পরিচালনা করে সেখানে দেখা যায় যে এই যে তিন দিন চার দিনের মধ্যে সাক্ষী নিলে যে ঘটনাটা হয় বা একটা নির্দিষ্ট স্বল্প সময় পর সাক্ষী গুলো নিলে যেটি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সাক্ষী গুলো সঠিক তথ্য উঠে আসে না বা সত্য উদ্ঘাটিত হয় না কিন্তু একটা বিচার সম্পন্ন হচ্ছে দ্রুত বিচারে এবং এতে যেটা হচ্ছে উচ্চ আদালতে গিয়ে এই যে বিচারের ফাঁকফোকর দিয়ে আমার মনে হয় যে অপরাধীরা বেরিয়ে আসছে আমরা সব সময় বলি যে আমাদের মধ্যে ল এনফোর্সিং এজেন্সির সম্মানিত ঢাকার সাবে পুলিশ কমিশনার আছে আমরা জানি যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড তো আrakভাবে বলা যায় জাস্টিস হার্ড জাস্টিস বারি তো আপনি যখন খুব তাড়াতাড়ি করতে চাইবেন বিচার তখন সেখানে পাকফোপর থেকে যাবে আবার খুব দেরি করলেও সেটাও আসলে অবিচার তো সব জায়গা থেকে চিন্তা করতে আইনের পাকফোপর যখন কেউ বলেন মানে আমাদের তো ওই যে বললাম না সব দেশে একটা আইন থাকে আমাদের এই ছোট ছোট বিশেষায়িত আইনের সংখ্যাও প্রচুর তারপরে আমরা অপরাধ দমন করতে পারছি না সামাজিক অবক্ষয় এতে ওতপ্রোত ভাবে জড়িত আর একটা ব্যাপার হচ্ছে যে ছাত্র নেতৃত্ব যেমন এমসি কলেজের যে বিষয়টা সম্পর্কে আপনি কথা বলছিলেন যে এখন তো কোভিড নাইন্টিনের একটা পিরিয়ড এখন আপনি সরকারি কলেজগুলোতে দেখবেন অধিকাংশ কলেজগুলোতেই মাস্টার রোলের কর্মচারী নিয়ে চালানো হচ্ছে টিচারের সংখ্যা অসংখ্য স্টাফ নেই বললেই চলে সুতরাং অর্থনৈতিকভাবে আমরা দরিদ্র দেশ হওয়ার পরেও আমাদের শিক্ষা খাতে আপনারা জানেন বর্তমান সরকার শিক্ষা খাতে অনেক বেশি অর্থ বরাদ্দ করছে কিন্তু আমাদের আরো অর্থ বরাদ্দ করা উচিত যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যাবে যে তদন্তকারী সংস্থাগুলো যদি ভালোভাবে তদন্ত করে এবং একটি বিচার বিভাগ যদি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে এবং এটি যদি যুব সমাজের সামনে আসে তবে তারা বুঝবে যে এই যে দুর্নীতিবাজ হয়ে অসামাজিক মানুষ হয়ে বা অসৎ মানুষ হয়ে আমি দেশে আইনের শাসনের বিরুদ্ধে গিয়ে আমি দেশে আসলে বসবাস করতে পারবো না বা আমাকে শাস্তি পেতে হবে এই ধরনের একটি আইডিওলজি বা কনসেপ্ট যদি তার সামনে থেকে থাকে তবে অবশ্যই সে ভালো মানুষ হতে বাধ্য তো আমাদের আসলে আইনেরও কিছু সমস্যা রয়ে গিয়েছে যে আইনের সমস্যাগুলোর কারণে আর বাস্তবতার নিরিখে যদি আইন বিবেচনা করা হয় বেশ ফারাকটা তো রয়েই গিয়েছে আমাদের জি ইসলাম আপনি আমাদের সঙ্গে থাকবেন আপনার কাছে আবার আসবো আমরা নুজাহাতির রহমান আমরা যেটি আলোচনা করছিলাম যে সিলেটের একটি ঘটনা একজন নারীকে নিগ্রহের যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের পক্ষ থেকে আমরা জানি যে যেতুন আহমেদ আসেন উনি থাকতেই এটা চালু হয়েছিল যে ভিকটিম সাপোর্ট সেন্টার যারা ভুক্তভোগী তাদেরকে একটা সাপোর্টের জন্য পুলিশের পক্ষ থেকে একটি পদক্ষেপ আছে এটি একটি ভালো উদ্যোগ কিন্তু আমরা সবসময় এটা দেখি না যে যাক যিনি ভুক্তভোগী সবসময় সময় শুনে আসছে যে তিনি হয়রানির শিকার হন তাকে নানাভাবে হেনস্থা করা হয় তো এই ধরনের ঘটনা বন্ধে এবং যদি ঘটে সেটিকে প্রতিকারের জন্য এই আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন চমৎকার বললেন যে অ্যাকচুয়ালি আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বা এই ধরনের ঘটনা বন্ধের জন্য কি করা প্রয়োজন অ্যাকচুয়ালি এটা না অনেক পরের ব্যাপার আর একটু গোড়ায় যদি আমরা যাই যে কেন আসলে হচ্ছে আমরা যদি কি কারণে সমস্যাটা হচ্ছে সেটা না বের করতে পারি তাহলে কিন্তু বন্ধটা করার কোনো উপায় নেই বন্ধটাকে আমরা মনে করতে পারি যে এটা এটাকে খুব মানে লাইক এখনই আমি গাছে পানি দিয়ে পাতা টাতাগুলো পরিষ্কার করে দিলাম তাতেই বোধ গাছটা রিভাইভ করবে কিন্তু গাছের গোড়াটাই কোনো একটা অসুখ আছে গোড়ার অসুখগুলো কিরকম আহ স্যার যেরকম বললেন অনেকগুলো বিষয় বলে ফেললেন যে আইনশৃঙ্খলার এবং শিবলি সাহেব বললেন যে আইনশৃঙ্খলার প্রয়োগ নেই এবং পরিবার পরিবার থেকে যে শিক্ষাটা হচ্ছে সেই জায়গাটা তো সমস্যা আছে তো দুটো মিলেই তো আসলে সমস্যাটা তৈরি হচ্ছে তাই না তো আমাদের আসলে ফোকাসটা কি এই যে সামাজিকভাবে আমরা যে বেড়ে উঠছি এই জায়গাটাতে যদি আমরা একটু মনোযোগ দিই আমরা ফোকাস করছি তাদেরকে যারা খুব মানে যারা খুব আর্থিকভাবে নিজেদেরকে সমর্থ করে তুলতে পেরেছেন যারা খুব পাওয়ারের দিক থেকে নিজেদেরকে এনরিচ করতে পারছেন আমরা তাদেরকে ফলো করছি আমরা নিজেরা মানুষ হিসেবে কোন ক্যাটাগরিতে পড়ছি সেটাকে আমরা খুব উজ্জ্বল রেখে দিচ্ছি এই যে এর কথা বলা হলো যে পরিবারটাই হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য সোসাইটি এবং সেখান থেকেই প্রথম শিক্ষাটা হয় তো এবার পরিবারে আসলে কি শেখানো হচ্ছে সেটা যদি একটু খেয়াল করে দেখা হয় পরিবার থেকে প্যারেন্টিংয়ে প্রথম জোর দেওয়া হচ্ছে যে বাচ্চাটা ঠিক করে পড়াশোনা করছে কিনা পড়াশোনা অবশ্যই খুব ইম্পর্টেন্ট কিন্তু পড়াশোনার সাথে কি খুব ভালো হচ্ছে কিনা গ্রেটটাকে খুব ভালো হচ্ছে কিনা এবং রেজাল্ট ভালো করার জন্য বিভিন্ন আনফেয়ার মিনস করা এটা অনেক পরিবার থেকে এনকারেজড হচ্ছে বিভিন্নভাবে বেশি টাকা দিয়ে টিচার রাখা তারপর এই যে এখন যে এত বেশি শোনা যায় যে ক্লাস ফাইভের কোশ্চেন পরীক্ষার কোশ্চেন আউট হয়ে যাচ্ছে এটা কতটা জরুরি একটা ক্লাস ফাইভের বাচ্চা পরীক্ষা দেবে সেটার জন্য প্রশ্ন কেন লিক হয়ে যেতে হবে তো এই জায়গাটাতে কাদের মানে কারা বেশি কিন বাবা মায়েরা অতটা বেশি কিন যে আমার বাচ্চাটাকে পেতে হবে বাচ্চাকে আমি ভালো রেজাল্ট করাতে পারবো তো এবার যারা এটা লিক আউট করার জন্য রেডি আছে তারা তো তখন করবেই তাই না তো তার মানে কি হচ্ছে বাচ্চাটি ওভাবেই দেখে দেখে বড় হচ্ছে যে আমার বাবা মা খুব মানে বড় কিছু হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে সেখানে যদি খারাপ কিছু হয় প্রতিযোগিতা প্রতিযোগিতা তো রকম ভাবে বাড়তে বাড়তে বাচ্চা বাচ্চাটি তখন কিন্তু পরিবার থেকে আসলে এনকারেজড হয়ে হয়ে বড় হচ্ছে যে আমি খারাপ কাজ করতে পারি বাবা মাই তো করছে বাবা মা হয়তো বলছে যে আমি তো তোমার ভালোর জন্যই করছি তুমি যাতে ভালো রেজাল্ট করো সেজন্যই হয়তো করছি কিন্তু বাচ্চাটি কি মেসেজ নিল যে আমার বাবা মা একটা অন্যায় কাজ করেছে এটা একটা অন্যায় তো আমিও তো আরও অনেক রকম অন্যায় করতে পারি অন্যায়ের তো কোনো শেষ নেই ও মিথ্যে কথা বলা শুরু করে দিল ও তখন এই যে কি বলে পাওয়ার এক্সেস করা যেটাকে বলে সেই সেই ধরনের দলের সঙ্গে ভিড়তে শুরু করে দিল এরকম তো দল থাকেই তো ও পিয়ার গ্রুপে গিয়ে তখন ওই সব দলগুলোকে বেছে নেওয়া শুরু করলো তো তখন তো এইভাবে আসলে নৈতিক অবক্ষয়ের জায়গাটা শুরু হয়ে গেল নৈতিক অবক্ষয় একটি বিষয় পারিবারিক শিক্ষা তো অবশ্যই প্রয়োজন একজন মানুষকে তার সৎ মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে সমাজে বেড়ে ওঠার জন্য পাশাপাশি রাষ্ট্রেরও কিন্তু একটি দায়িত্ব দায়িত্ব আছে যে সে একটি সুন্দর পরিবেশ তৈরি করবে যেখানে আপনি বললেন যে প্রশ্নপত্র ফাঁস হবে বা সেই সুযোগই কেন থাকবে এই জায়গাটাতে যেটা সমস্যা হচ্ছে যে আমাদের অনেক ই আছে অনেক কি বলবো নিয়ম আছে অনেক আইন আইন টাইন আছে অনেক কিছু আইনের অধ্যাপক তিনি বললেন কিন্তু এর জায়গাটাতে এর জায়গাটাতে আমাদের অনেক সমস্যা আছে এবং এটা শুধু এইভাবে দোষ দিয়ে লাভ নেই যে অমুক আগের সরকার এরকম ছিল বা তার আগের সরকারের দোষ ছিল বিষয়টা সেটা নয় যে ভাবে এটা আসলে হয়ে ওঠেনি এবার এই অপরাধ প্রবণতার যে জায়গাটা আছে সেটা কিন্তু সেটার সঙ্গে একটা এই যে শাস্তির ব্যাপারটাও কিন্তু আসলে জড়িত এটা বিহেভিয়ার এর সঙ্গেই আছে পানিশমেন্ট যে অন্যায় করবে তাকে কিন্তু একটা পানিশমেন্ট পেতে হবে একটা লেভেলের এবং সেই পানিশমেন্টগুলো তো বিভিন্ন আইনের আওতায় দেওয়াই আছে হ্যাঁ তো সেই পানিশমেন্টটা আসলে যদি তার জন্য এনশিওর করা না হয় তখন অন্য যে মানুষগুলো আছে তারা খুবই এনকারেজড হয় ওই যে আমরা যে মানে ইয়ে দেখে বড় বড় হয়েছি যে জৌলুসের মধ্যে নিজেকে বাঁচাতে হবে জৌলুসের মধ্যে নিজেকে একটা আভিজাত্যের মধ্যে বেড়ে উঠতে হবে ওই যে লোভ একটা আমরা ছোটবেলা থেকেই দেখছি এবং দেখাচ্ছি আমাদের সন্তানদেরকে সেটা কোন মানুষগুলো বেশি পারছে যারা এই অন্যায়গুলো করছে এবং তাদের অন্যায়ের আসলে সেরকম কোনো বিচার হচ্ছে না তো যারা অন্যায় অন্যায়ের ভিতর এখন যাবে তারা তো ওই উদাহরণগুলোকে অবশ্যই পিক করবে যে এই মানুষগুলো তো করলো কই তাদের তো কিছু হলো না তাহলে আমিও করতে পারি নুজাদির রহমান আপনাকে আবার আসব আমি আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ সাজাহান महासचिव বাংলাদেশ মানবাধিকারের ब्यूरो মানবাধিকার নিয়ে কাজ করেন অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ সাজাহান আপনি কি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ সাজাহান আমরা আলোচনা করছিলাম যে সামাজিক অবক্ষয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি যে যেটি নুজাদির রহমান উল্লেখ করেছেন যে বারে বারে ঘটনা ঘটে কিন্তু যদি তার শাস্তি নিশ্চিত না হয় বা আইন থাকলে তার প্রয়োগ যদি না থাকে সেক্ষেত্রে মানুষের বিচার পাওয়ার জায়গাটি আসলে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে তো সেখানে স্বাভাবিকভাবে মানুষের তার বিচার পাওয়ার অধিকার বা নির্যাতনের মাত্রা কমিয়ে আনা বা সব মিলিয়ে যদি অপরাধ প্রবণতা কমাতে হয় বা সেটি সমাজকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেটা আসলে আর কি প্রয়োজন বাংলাদেশে কেন ঘটনা কমানো যাচ্ছে না ধন্যবাদ আজকের আসলে খুব সময় আলোচনা যে আইনের শৃঙ্খলার অবনতি এবং সামাজিক অবক্ষয় সামাজিক অবক্ষয়টা তো অনেকগুলো ভাগ আছে এই সামাজিক অবক্ষয়টা আমাদের নৈতিকতা মূল্যবোধ ইথিক্স মোরালিটি সবকিছু মিলে যেমনটা নজাত বলেছিলেন তার আগে শিবলি ইসলাম বলেছেন আমি নাইম সাহেবের কথাও শুনেছি সার্বিক এক একজন এক একটা দিক নিয়ে বলেছেন বাট একটা পরিপূর্ণ চিত্র চলে আসছে দেখুন আমি যদি এভাবে শুরু করি যে মানুষের শ্রেষ্ঠত্ব কেন মানুষকে যদি সফল মুখলকাত বলা হয় তার মানে হচ্ছে যে আঠারো হাজার মুখলকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কোন কারণে সেটা হচ্ছে তার রেশনালিটির কারণে অন্য কোনো কারণে নয় বাজ বিচার করার যে ক্ষমতা মানুষ এটা অন্য কোনো প্রাণী পারে না আপনি একটা কুকুরের মধ্যে প্রচন্ড বুদ্ধিমত্তা আছে একটা গাধার মধ্যে গরুর মধ্যে রাতের অন্ধকারে অনেক দূর দেখতে পায় একটা বাঘের একটা যুবকের একটা পায়ের মধ্যে পনেরোটা যুবকের শক্তি রয়েছে একটা বাঘের মধ্যে টোটাল ষাটটা যুবক মানুষের শক্তি রয়েছে তো তার হিংস্রতা ক্ষিপ্ততা সবকিছুতে ফার্স্ট এরকম প্রত্যেককে যদি আলাদা আলাদা দেখেন একটা হাতি দুটো বিল্ডিং উল্টে দিতে পারে কিন্তু একটা তিনি একশো জনের খাবার খেয়ে ফেলতে পারে এখন যদি আপনি শ্রেষ্ঠত্বর কথা বলেন বাচ বিচার ধ্যান ধারণা চিন্তা নৈতিকতা ইথিক্স মোরালিটি তাহলে সবকিছু নিয়ে শ্রেষ্ঠের জায়গাটা রয়েছে মানুষের এখন এই শ্রেষ্ঠত্ব কোন দিকে আপনি বলবেন কি একটা পশুকে যদি বলে মানুষকে গালি দেন তাহলে পশুটা কিন্তু লজ্জা কার কারণ একটা পশু কিন্তু আরেকটা পশুর বাচ্চাকে রেপ করে মেরে ফেলে ডাস্টবিনে লুকিয়ে ফেলেন না এটা কখনো পশু করে না দুটো পশুর মধ্যে যে প্রতিযোগিতা চলে সেটা হচ্ছে খাদ্যের খাদ্যের কি আপনি চারটা পশুকে আটটা পশুর খাবার দেন তারপরে নয় নম্বর পশু আসলে প্রচুর খাবার থাকা সত্ত্বেও সে তাকে ওখানে শেয়ার করতে দেয় না আবার মানুষ এই জায়গায় কি করে রমজান মাসে তিনজনের ইফতার আছে দশজন চলে এসছে শেয়ার করে খাচ্ছে বাট এই আমরা মানুষরা যখন অন্য মানুষের বাচ্চাকে একটা কনসে লোক রেপ করে অনেক সময় এটা সেটা ইমাম বলেন এই যে আজকে পাদরির কথা এসে আজকে এমসি কলেজের ছাত্রদের কথা এসছে যেটা সবচেয়ে নিরাপদ জায়গা ছাত্র এবং একটা ঐতিহ্যবাহী কলেজ ছাত্র ছাত্রীরা যারা মানুষকে নেতৃত্ব দিবে আগামী আগামী প্রজন্মকে নেতৃত্ব দিবে যারা মানুষের নিরাপত্তা দিবে তাদের কাছে যদি আপনি পশু বৃত্তির খারাপ জিনিস পান তাহলে পশুরা তো অত খারাপ জিনিসটা করছে না সে খাবারটা কে ফেলছে সে আরেকজনকে হিংস্রতা দিচ্ছে আক্রমণ করছে একটি কুকুর আরেকটি কুকুরকে আক্রমণ করছে তারপর সে বোডাউন আক্রমণের মাত্রা থামিয়ে দিচ্ছে আমাদের এখানে আমরা অনেকগুলো হত্যাকাণ্ডের ক্ষেত্রে অভিজিৎ হত্যাকাণ্ডের ক্ষেত্রে অন্যান্য হত্যাকাণ্ডে দেখেছি একটা ছেলে বারবার হাত তুলে তার তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো আমরা কেউ দিচ্ছি না সেই মুহূর্তে কিছু শুনছি না তাকে কোপাচ্ছি মারছি পিটাচ্ছি কোনো কিছুই শুনছি না এই যে হিংস্রতা এই যে মানুষের মধ্যে উন্মুক্ততা এই যে মানুষের মধ্যে বিভৎস একটা চিত্র এই চিত্রটা সেটা কি খুনের ক্ষেত্রে ইদানিং তো কিশোর গ্যাং আর একটা তৈরি হয়েছে তারাও উঠছে সামাজিক অবক্ষয়টা এবং বিশেষ বিশেষ দলের বিশেষ বিশেষ গোষ্ঠীর কথা হচ্ছে আর আনফরচুনেটলি যখন এরা ধরা পড়ে তখন অনেকে বলে এরা আমাদের কেউ না এটা একেবারে হাতে চোখে সবাই আছে যে উন্মুক্ত হচ্ছে তারপর বলা হচ্ছে যে না সেটা এটা হয় কি যে অপরাধী গোষ্ঠী যারা এটা করছে তারা তখন একটা সাহস পেয়ে যায় যে আমার পক্ষে বা আমার বিরুদ্ধে কিছু হল আমাকে দায়টা কেউ নেবে বা আমার পাশে একটা বৃহত্ত্ব আবার নজাত যে কথাটা বললেন যে অনেক সময় এরা পার পেয়ে যায় ইভেন বিচার হওয়ার পরেও যখন এদেরকে ক্ষমা করে দেওয়া হয় অনেক জায়গায় ক্ষমা করে দেওয়া ক্ষমা কোন কোন জায়গায় করা হয় আপনারা খুব ভালো করে জানেন এই ক্ষমা করে দেওয়ার পরে পরবর্তীতে যাদের বিচারের সম্মুখীন হয় তারা মনে করে ফর দ্য টাইমিং হয়তো বা আমি আন্ডার ট্রায়াল যাচ্ছি আউট এই যে ভেরি সুন আই এম কামিং আউট এই মানসিকতাটাও তাকে অপরাধ অন্যকে প্রবণ হতে অপরাধ করতে সহায়তা কতটা নিষ্ঠুর এবং বিভৎস হলে স্বামী স্ত্রী বেড়াতে গেছে একটা মেয়ে একাও কিন্তু বেড়াতে যায়নি একা গেলেও তার নিরাপদ থাকার কথা একটা প্রস্টিউটও কিন্তু নিরাপদ থাকার কথা আনটিল এন আনলেস শি ইজ হ্যাভিং এ ডিল উইথ হার কাস্টমার কিন্তু তার তাছাড়া তাকে যদি কেউ রেপ করে বলা হয় সে তো প্রস্টিউট সে তো বাই প্রফেশন লাইক দিস ইট ইট কেন আইন তা বলে না এটা কোনোদিন হতে পারে না বাই প্রফেশন সে প্রস্টিউট হতে হলেও তার তাকে তার উপর রেপ করে কেউ বলতে পারবে না বা পুলিশ বলতে পারবে না ওর তো পেশাই এটা সুতরাং সে আবার কিসের কমপ্লেন করতে এসছে না তার উপর সেটা করা যাবে না এখন কথা হচ্ছে একজন যদি একা যেত সে তার হাজবেন্ড সাথে গিয়েছে তার প্রাইভেট নিজস্ব গাড়ি নিয়ে গিয়েছে সেখানে এতগুলো মানে মানুষ নামের এই পশু যারা তাদের লোভাতু দৃষ্টি নিয়ে তাকে হাজবেন্ড থেকে আইসোলেটেড করলেন হাজবেন্ড পাশে বেঁধে রাখলেন তারপর তাকে রেপ করলেন রাত্রে সেই হোস্টেলে থাকলেন কতখানি দাম্বিকতা কতখানি অহমিকা কতখানি শক্তির দাপট এবং কতখানি মূল্যবোধ আমি অবক্ষয়টা আপনি বাদ দেন অবক্ষয় হয়েছে বলেই তো এটা হচ্ছে সামাজিক অবক্ষয় কাদের হয়েছে আপনি এই মধ্যবিত্ত অনেক ভালো ফ্যামিলির হয়নি অনেক শিক্ষকের পরিবারের হয়নি অনেক যারা দেখেন যে গরিব নিম্নবিত্ত থেকে শিক্ষক করে আজকে বিসিএস দিচ্ছে পড়াশোনা করছে শিক্ষক হচ্ছে অন্য কিছু হচ্ছে এর মধ্যে খুব একটা দেখা যাচ্ছে না এই যে বখাতে যাওয়া পরিবার গুলো বা একটা আমি কোন একটা রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন হলাম আমার মধ্যে প্রথমেই কিন্তু একটা শক্তির দাপট কাজ করছে বুয়েটে কেন এই ঘটনা ঘটলো আবরার হত্যা কেন হলো এই যে তার মধ্যে যে একটা শক্তির দাপট একটা অশুভ প্রতিযোগিতা চলে আসছে যে আই বিলংস টু সামহায়ার এই যে আই বিলংস টু সামহায়ারটাই

দেখছেন নিটলটাটা এস টিভি সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় নাইম আহমেদ আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আপনি তো বেশ বড় দুটি শহর আমি বলবো ঢাকা এবং রাজশাহী দুইখানেই পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশেষ করে ঢাকার মধ্যে যেটি ডক্টর মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেছেন যে কিশোর গ্যাংয়ের একটি কালচার চালু হয়েছে বিভিন্ন সময় এর আগেও এটি ছিল কিন্তু ওইভাবে সংঘবদ্ধভাবে বা অতটা প্রকাশিত হতো না কিন্তু এই ধরনের যে আপনার স্ট্রিট ক্রাইম যেটা বলি আমরা যে একদম গলির অপরাধী যারা সেখানে এ ধরনের ঘটনা ঘটে এরকম অনেকগুলো গ্যাং ঢাকা শহরে সক্রিয় এবং তাদেরও তারাও এরকম মানে খুন খারাপিতে জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে যে কিশোর বয়সের যে অপরাধ প্রবণতা চলে যাওয়া যেটি আপনি বললেন যে পাপ পরিবার থেকে হয়তো সে সেভাবে শিক্ষা পাচ্ছে না সেখানে যাচ্ছে না কিন্তু সে যে প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তার কিন্তু শিক্ষক আছেন বা সেখানে তাদের যারা পড়ালেখা শেখান বা দায়িত্বে থাকেন তাদেরও কিন্তু একটি দায়িত্ব থাকে যে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে সে আর বিপথে যায় না কিন্তু আমাদের কিশোররা বিপথে যাচ্ছে কেন ওই সেই একই কথা বললাম যে সেটা হচ্ছে যদি পারিবারিক শিক্ষাটা যদি খুব শক্ত থাকতো তাহলে সে ভালো মন্দের ফারাকটা বুঝতে পারতো তাহলে ওই খারাপ জিনিসগুলিকে সে অপছন্দ করত। কিন্তু ওই পরিবেশে যখন যায় যে সে কোনো কলেজ বা অন্য প্রতিষ্ঠানে গেল তখন তার যে যাদের সাথে তার মেলামেশা হয় বন্ধুবান্ধব যারা থাকে তারা যদি এই ধরনের অপরাধ প্রবণ হয় তখন আস্তে আস্তে এদের একাত্র হতে থাকে এবং একাত্রে কিছুটা থ্রিলিং অনুভব করে তারপর একটা জিনিস খেয়াল রাখবেন মানুষের প্রতি একটা সাইকোলজি সেটা হচ্ছে এই পাওয়ার এবং মানি এটার প্রতি প্রচণ্ড দুর্দান্ত আকাঙ্ক্ষা এটা ছোট বসে বলে না বড় বসেই বলে না ছোটো বসেও সে চিন্তা করে একটা কলেজ ছাত্র যে আইফোনটা ব্যবহার করলেই ভালো এটা কম্প্যারিজনে এসে যায় সমাজে এই এই ধরনের প্রবণতা আছে তো এখন আইফোন কেনার জন্য যদি যেই তার অর্থ দিয়ে গার্জিয়ান না দিতে পারে বা দিতে অনিচ্ছুক থাকে কিন্তু তার মনে কিন্তু আকাঙ্ক্ষা থেকেই যায় এখন এই ধরনের যে এই যে পাওয়ার মানি এবং পাওয়ার দুটো ভিন্ন জিনিস কিন্তু এখন এই কিশোরী গ্যাংগুলো তারা যখন এই একটা গ্যাং ফর্ম করে তখন তারা ওই এলাকায় ডোমিনেট শুরু করে লোকজন তাদেরকে ভয় পাওয়া শুরু করে তখন তারা খুব এনকারেজড হয় যে লোকজন আমাদের ভয় পেতে শুরু করছে তারপর আস্তে আস্তে চাঁদাবাজি শুরু করে যায়। এরপর স্ট্রিট মাগিং এগুলি করে এরপর নেশা করে তো এই জিনিসগুলি দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়তেছে একটা থেকে একটা বাড়তি থাকে এই কিশোর গ্যাংগুলি এরা অপারেট করে তারা এই ওই সুযোগটা যেটা নিচ্ছে যে আস্তে যখন খারাপের দিকে যায় লোকজন যখন থেকে টের পায় যে এরা সত্যিকারের অর্থে ক্ষতি করতে পারে কারণ এখন যে সমাজে যে অবস্থাটা দাঁড়াচ্ছে যে আমি আপনি যদি আমাকে ক্ষতি করতে পারেন আমি আপনাকে ভয় পাবেন সালামও দেবো উল্টো হয়ে গেছে আর কি আগে যারা সদ্য ব্যক্তিদের আমরা সালাম দিতাম সেটা এখন উল্টা হয়ে গেছে এখন ওই ভীতি যারা ভয় মানে যাদেরকে যে ক্ষতি করতে পারে তাকে সালামটা আগে দেয় শুধু না এরকম আরও দেখেন যে এখানে গুন্ডার ফাদার হতে প্রাউডলি বলে যে আমি অমুকের ফাদার আগে হয়তো একটা ভদ্র ছেলে পরিচয় দেয় আমি অমুকের ছেলে এখন হয়ে গেছে উল্টাটা যে আমি অমুকের অমুকের ফাদার তো এটা সামাজিক অবক্ষের একটা প্রতিফলন যে আপনি কিশোর জ্ঞান সম্পর্কে আমি আগে আসি সেটা হচ্ছে যে এই কিশোর গিয়ে তারা একটা তারা যে সমস্যা হচ্ছে তারা হলো অল্প বয়স ভালো মন্দের যে জ্ঞান বুদ্ধি হয়তো ওইভাবে দাজ করার সময় হয় নাই ইমোশনালি গাইডেড এক্ষেত্রে তারা এই পাওয়ার এবং মানি এইটা কিন্তু তাদের মধ্যে খুব প্রবন্ধ ইনফ্লুয়েন্স করে তারা কতগুলি ইচ্ছা দেয় একটা ভালো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করবে এগুলি কিন্তু খুব দর মানে গুরুত্বপূর্ণ একটা ভালো মোবাইল ফোন ইউজ করবে একটা ভালো পোশাক পরবে এই প্রবণতা থেকে তখন এটা যদি দুভাবে আসতে পারে যদি তার গার্জিয়ানটাকে সাপোর্ট করতে গার্জিয়ান যদি সক্ষম হয় তা হয়তো আবার নাও দিতে পারে মনে করে যে এই বসে তো লাগ দিয়ে স্ল্যাব করে ঠিক হবে না এটা গার্জেনের নীতিবোধ থেকে মূল্যবোধ থেকে হতে পারে আর একটা হতে পারে যে গার্জেনের সমর্থ নাই কিন্তু তার মনে যে চাহিদাটা রয়ে গেছে ওই চাহিদার আলো কি তারা করে কি যে আপনি যদি ক্ষমতা থাকে তখন অপরাধও বেশি করতে পারবেন যে ক্ষমতা হলে ক্ষমতার এই মানে ক্ষমতাটা ব্যবহার করে অপরাধমূলক কাজ করে আপনি কিন্তু অর্থ আদায় করতে পারেন তখন এইগুলি তারা এই বিভিন্ন কর্মে জন্ম মানে লিপ্ত ঘটনা বলে কিশোর গ্যাংয়ের বিষয়ে একটি ঘটনা আপনাকে উল্লেখ করি যেহেতু এই ঘটনার সঙ্গে পুলিশ একটি সম্পৃক্ততা আছে সেটি চট্টগ্রামে একজন কিশোর গ্যাংয়ের প্রধান যিনি তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল এভাবেই সংবাদটি প্রকাশিত হয়েছিল কিন্তু যিনি যার অভিযোগ করেছিলেন যার উপর হামলা হয়েছিল যে কিশোর গ্যাংয়ের যে দলনেতা জয়নাল যার নাম তাকে যে অভিযোগটা করলেন কিছুদিন পরে দেখলেন যে যিনি হামলা করেছিলেন কিশোর গ্যাংয়ের যিনি দলনেতা তিনি মারা যাননি তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পুলিশ একজন জয়নালকে ক্রস ফায়ার দিয়েছে একজন স্কুল ছাত্রকে এই যে যে একটি ঘটনা যেটি এখন হয়তো তদন্তাধীন আছেন আদালতের আদেশে এই বিষয়টি এইখানে কিন্তু পুলিশের একটি বড় ঘটনা আছে যে কিশোর গ্যাং কে আবার আপনি বললেন যে পরিবার থেকে একটি শিক্ষা থাকে কিন্তু সে হয়তো তার বাবা মাকে ভয় পায় না কিন্তু পুলিশকে ভয় পায় সে হয়তো র্যাবকে ভয় পায় সে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীকে ভয় পায় যে এই যে 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 জায়গাটি সেখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর এবং অবশ্যই পেশাদারিত্ব দেখাতে হয় আপনার সাথে আমি একমত সেটা হচ্ছে যে এই যে কিশোর গ্যাং যারা অপারেট করে তার তো একটা কর্মকাণ্ড করে এক জায়গায় আড্ডা দেয় এক জায়গায় জমায়েত হয় কিছু অপকর্ম করে রাস্তায় ছিনতাই করে মাদকদ্রব্য সেবন সেবন করে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি মনে করি যে প্রোয়াক্টিভ পুলিশিং যেটা সেটা খুব অত্যন্ত দরকার যে ঘন ঘন ইন্টারভেন করা এরা কোথায় আড্ডা মারে কোথায় ডেন তাদের ওদিন কন্টিনিউ যদি পুলিশ রেটটা হয় তখন তারা কিন্তু একটা ডিদ্রোকেট হয়ে যায় কারণ খুব একটা সেফ হেভেন মনে করছে না এই পুরো একটি পুলিশিংয়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই কিশোর গ্যাংয়ের জন্য ইন্টারভেন করার জন্য কারণ একটা হচ্ছে যে কোনো অপরাধ করার পরে তো মামলা হয় মামলার পরে তারপর তদন্ত হয় কিন্তু তারা যে অপরাধ না করে কোনো অপরাধের একটা ব্যাপার আছে অপরাধ করলে কিন্তু কমপ্লেন হল না তাইলে কিন্তু ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না অপরাধ সংগঠিত করেছে কগনিজেবল অফেন্স করেছে বড় অফেন্স করেছে কিন্তু রিপোর্টিং হলো না বা কেউ কমপ্লেন করলো না সেখানে কিন্তু ওই তদন্তের কাজে পুলিশে ইন্টারভেন্টন ইন্টারভেনশন যেটা পুলিশে পুলিশেদের ইন্টারফেয়ার করা সে সুযোগটা কমে দেয় কিন্তু আমার বক্তব্য হলো যে একটা এটা একটা ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স তথ্যের আদান প্রদান আমার আইন প্রক্ষার এই সমস্যার অবশ্যই জানতে হবে যে একটা থানা এলাকায় কোন কোন অপরাধগুলি ঘটে এখানে কোথায় ডিজেল পেট্রোল চুরি করে বিক্রি করা হয় কোথায় মাদক দ্রব্য সেবন করে কোথায় বিক্রি করে কোথায় খাওয়া হয় এই অনেকগুলি কিন্তু ব্যাপার আছে কোথায় চাঁদাবাদী হয় এই তথ্যগুলি যদি থাকে এই তথ্যের ভিত্তি ভিত্তিতে যদি অভিধানগুলি পরিচালনা করা হয় এবং সেই অভিধান পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা ডেটারেন্ট ইফেক আসতে পারে একটা প্রোডাক্ট পুলিশিংয়ের মাধ্যমে জিনিসটা কিন্তু কমে আসতে পারে এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমি আবারও বলি যে এই যে গ্যাং যে অপরাধগুলি করে তাদের বিরুদ্ধে কিন্তু অপরাধের কিন্তু রিপোর্টিং বেশি হয় না খুব কমই রিপোর্টিং হয় কারণ ভয় কেউ করে না রিপোর্টিং করে তারপরে আরও পুরো বিপদে পড়বে এই ধরনের ভয় করে না কিন্তু এই জন্য এদের প্রো পুলিশিংটা অত্যন্ত দরকার আর তারপর যদি অপরাধ তারা করেই থাকে সেখানে বিচারটি হওয়ার দরকার এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে এখন এই যে কিশোর গ্যাং হোটেল ইলিশিয়াম ইসা মার্ডার কেস সেখানে বন্ধু বন্ধুবান্ধব তারা রাত্রিবেলা আড্ডা ওই বাপ ছিল না আড্ডা আড্ডা মেরে মেরে ফেলছিল মেরে ফেলে কী ব্যাপার কোনো কারণ একটা ডিসপিউট হলে মেরে ফেলল এবং এটা আপনার কল্পনা করা যায় না তিনজন মিলে একজনকে মেরেছে নির্দ্বিধায় বলে যাচ্ছে যে আমি এ পা ধরছি এর হাত ধরছি আমি এর গড়ায় সুরিয়ে চালিয়েছি তারা একই ফ্রেন্ড পরে ডিটেক্ট কেমন হলো ওই একটা পর্নোগ্রাফি এই ছিল একটা তখন ছিল ক্যাসেট ছিল তাই ক্যাসেটটা পরে চালানোর পরেই দেখা গেলো যে ওইটা ওই দিনে তার বোঝা যায় তারাই এই মানে পর্নোগ্রাফি দেখছিল তারপর ওই পর্নগ্রাফিতে কোন দোকান থেকে এটা ভাড়া নিয়েছিল ওইটা দিয়ে মামলাটা ডিটেক্ট হয়ে গেছে এটা একটা চাঞ্চল্যকর ঘটনা ছিল এই যে হোটেলসমে ইসলাম মার্ডার কাছে আমি আরেকটা কথা বলবো যে আপনার তদন্ত কথা বলছিলেন প্রফেসর সাহেব আমি রাজশাহীতে ছিলাম প্রফেসর তাহের হত্যাকাণ্ডের সময় আমি ওখানে দায়িত্বপ্রাপ্ত ছিলাম তো সেখানে আপনি জানেন যে প্রফেসর আর প্রফেসর মহিদ্দিন এবং তার দলবল নিয়ে ওনাকে হত্যা করা হয় তো সেখানে কিন্তু তদন্তের কথা যেটা বলছেন তদন্তে কিন্তু সময় লাগবে আমি আপনার সাথে একমত যে তদন্তে যে সময়টা প্রয়োজন সেই সময়টা তদন্তকারী অফিসারকে দিতেই হবে তা নাহলে কিন্তু তদন্তে মানে ফাঁক থেকে যাবে বা কম থেকে যাবে তো প্রফেসর তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তারা করে কিছু করে নাই লম্বা সময় নিয়েছে বেশ সময় নিয়েছিল সেখানে কিন্তু চার্জশিট দেওয়ার পর কিন্তু বিচারিক আদালতে তার জন্য কজনকে ফাঁসির আদেশ হয়েছে পরবর্তী খবরটা অবশ্যই আমি জানি না জি নাইম আহমেদ আপনার কাছে আবার আসবো আমি শিবলী ইসলাম শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি যে আমরা যেটি আলোচনা করেছিলাম যে কিশোর গ্যাং বা কিশোর বয়সে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা আমরা একটি ঘটনার যে উল্লেখ করলেন ডক্টর তাহের হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আপনি জানেন যে গতকাল একটি রায় হয়েছে বরগুনার রিফত শরীফ হত্যায় সেখানেও যারা আসামি তাদের অনেকেই অপ্রাপ্ত বয়স্ক কিশোর এবং কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে ছয়জনকে তার মধ্যে তার স্ত্রী মিন্নিও আছেন এই যে যে রিফাত শরীফকে হত্যাকে কেন্দ্র করে যে যে ঘটনাটি যে কিশোরদের মধ্যে এবং একদম অল্প বয়সে যারা অপরাধে জড়িয়ে পড়ল অপরাধ প্রবণ থেকে আপনি বললেন যে অনেক আইন আছে এটা এটিকে প্রোটেক্ট করা যায় না কিন্তু এই ধরনের অপরাধে পড়িয়ে জড়িয়ে পড়ার যে প্রবণতা এটি আসলে তৈরি হলো কেন এখানে কি তাদের এই যে যেটি নাইম আহমেদ বলে যে একটা অ্যাডভেঞ্চার আছে সেগুলো কি এটার জন্য বেশি দায়ী থাকে আমি আসলে আহ মাননীয় বা পেশাগত অনেক অভিজ্ঞতা রয়েছে তো আমি সমাজ বিজ্ঞানীরা আমার থেকে ভালো বলতে পারতেন কিন্তু আইন হিসেবে আমি যেটা বুঝি যে পলিটিক্যাল অ্যাসপাইরেশন মোটিভেশন ভেরি ইম্পর্টেন্ট এটা এই জন্য আমি বলছি যে রাষ্ট্র কিভাবে আসলে বিষয়টা দেখছে এখন রাষ্ট্রের যদি সদিচ্ছা থাকে এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আমরা বলছিলাম যে আইনের শাসনের সাথে সামাজিক অবক্ষয়ের একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক রয়েছে আমরা যেটা বলি না যে গণতন্ত্র অ্যাক্সেস টু জাস্টিস ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এইগুলোর উপর আইনের শাসন নির্ভর করে আবার আইনের শাসনের উপর নির্ভর করে সামাজিক অবক্ষয় কতটুকু হবে বা সামাজিক অবক্ষয়ের পরিমাণটা নির্ভর করে যদি আমাদের অ্যাবসলিউট আইনের শাসন থাকে থেকে থাকে তবে কিন্তু সামাজিক অবক্ষয়ের পরিমাণ অনেকটা কমে যায় যেমন আমার মাননীয় এক্সিকিউটিভ কমিশনার বলছিলেন যে আমাদের যে তদন্ত সংস্থাকে সময় দিতে হবে সমস্যা হচ্ছে আমাদের অনেক আইন আছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারায় বলা আছে যে রেপের কারণে সেই মৃত্যুদণ্ড পর্যন্ত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং রেপ করার ধর্ষণের ফলে যদি কারো মৃত্যু হয় তবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের কথা বলা আছে এই যে এমসি কলেজের যে ঘটনা গ্যাং রেপের কথা বলা আছে আপনার নয় তিনে যদি একাধিক ব্যক্তি মিলে কোন শিশু বা নারীকে ধর্ষণ করা হয় তবে তাদেরকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আবার এই যে দীর্ঘ সূত্রিতা এখন ওই যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স যে আপনার খুব বেশি দেরিও করা যাবে না আবার খুব তাড়াতাড়ি এই দ্রুত বিচার আইনে আমরা যদি পাবলিক সেন্টিমেন্ট দিয়ে মিডিয়ার মাধ্যমে একটা প্রেসার ক্রিয়েট করি যে তাড়াতাড়ি আমার মামলাটা বিচার করে ফেলতে হবে তো এই ব্যালেন্সটা ইউ हैव टू हैव दट ব্যালেন্স ফর দা এস্টাবলিশমেন্ট অফ জাস্টিস তো এই ক্ষেত্রে যেমন 180 দিনে বিচার করার কথা আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে 33 ধারায় বলা আছে 180 দিনের মধ্যেই আপনাকে দর্শনের মামলা বিচার করতে হবে তো সেখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 180 দিনের মধ্যে যদি আপনি বিচার করতে নাও পারেন তবে সরকারকে বেসিক্যালি হমান সুপ্রিম কোর্টকে আপনাকে জানাতে হবে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জানাবেন প্রসিকিউটর জানাবেন তদন্তকারী কর্মকর্তা জানাবেন আনফর্চুনেটলি গত দু বছর আগে একটা ডিরেকশন দিতে হয়েছে যে যে মামলাগুলো একশো আশি দিনের মধ্যে সম্পূর্ণ বিচার সম্পন্ন করা যায়নি তাদেরকে রিপোর্ট দেবার জন্য এবং এই রিপোর্টটা অনেকাংশে রেগুলার ছিল না এখন আবার আমরা রেগুলার হচ্ছে এবং সবাইকে জানাতে হবে সুতরাং এই যে দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট তদন্তকারী সংস্থার ক্ষেত্রে আমি যদি যাই তো দেখতে পারবো যে এই যে আমি যদি সুষ্ঠু তদন্তের কথা বলি ওই যে অভিযোগ নেওয়া হবে কি হবে না আমাদের পুলিশ রেগুলেশন আছে অনেক পুরনো আইন কিন্তু এই পুলিশ রেগুলেশনটাই যদি আমরা ভালো করে ফলো করি তারটাকে যদি আমরা ভালো করে ফলো ফলো করি তাইলে কিন্তু ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল রাষ্ট্রকে এই সেট করতে হবে যেমন পিআর এর দুশো চুয়াল্লিশে বলা আছে আমরা অনেক সময় শুনতে পাই যে থানা মামলা নিচ্ছে না আমাদের মাননীয় এক্স পুলিশ কমিশনার বললেন যে বিচার প্রার্থী বা যে ভিকটিম সে থানায় যেতে ভয় পাচ্ছে আবার এটাও তো সত্যি মাঝে মাঝে পুলিশ মামলা নিচ্ছে না তো আমাদের এই দুশো চুয়াল্লিশ পরিষ্কার করে বলা আছে যে মামলা সত্যি হোক মিথ্যা হোক গুরুতর হোক স্থুল হোক পুলিশকে অবশ্যই মামলা নিতে হবে তো তো পুলিশ আমরা করতে পারছি আইনের কোনো প্রয়োগের আমাদের মনোবিজ্ঞানী কিন্তু বললেন যে প্রয়োগের ব্যত্যয় রয়েছে আমাদের তদন্ত সংস্থার কাছ থেকে আমরা বেস্টটা আশা করি আমরা এখন বলছি যে খুব ভালো তদন্ত করছে তো পিআইবি কে আপনি সেই এক্সপার্টাইজ হয়তো দিয়েছেন একজন তদন্ত কর্মকর্তার দুঃখের কথা আপনাকে বলি আ তদন্ত কর্মকর্তা আসলে বেসিক্যালি আমাদের তদন্তের সময়ের কথা বলা আছে যে পিআরবি বিষয় এক ফোররেগনিশনা বিষয় একwidetilde বলা আছে যে 15 দিনের 15 দিনের থেকে বেশি সময় লাগা উচিত নয় তদন্তের ক্ষেত্রে এখন সার্কেল এএসপি এটা তত্ত্বাবধান করেন জেলাতে তো এখন অথবা ম্যাজিস্ট্রেট যে সময়টা নির্ধারণ করে দিয়েছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আইদার এটা চারシートক বা ফাইনাল রিপোর্ট হোক ওই সময়ের মধ্যে দেওয়া উচিত কিন্তু একজন তদন্তকারী কর্মকর্তা সাধারণত যদি অতি চাঞ্চল্যকর মামলা হয় তবে ব্যাপারটা আলাদা কিন্তু সাধারণ ক্ষেত্রে একজন সাব বা তদন্ত কর্মকর্তা এখন তাকে আপনি কতটুকু স্কোপ দিয়েছেন ভালো তদন্ত করবার জন্য এখন কয়টা মামলা এখন তার উপরে শব্দ তাকে দিলেও হবে না আপনি তার কথাটা চিন্তা করেন যে তাকে কয়টা মামলা তদন্ত করতে হয় এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তদন্ত কর্মকর্তাকে আদৌ তদন্ত কাজের সময় ব্যয় করতে পারছেন এটা একটা বড় প্রশ্ন তাকে এই যে ভিআইপি ডিউটি করতে হচ্ছে হঠাৎ করে থানার ওই ওই থানার ভিতরে কোন একটা জ্ঞানজাম হলে সেখানে যেতে হচ্ছে তো আদৌ কি উনি সময় পাচ্ছেন অন্য জেলায় ওনাকে সাক্ষী দিতে যেতে হয় সাক্ষী দিতে গিয়ে উনি পাঁচ দিন থেকে চলে আসতেন তদন্ত কর্মকর্তা বদলি হয়ে যেতে পারেন সুতরাং তার কি পরিবেশটা আপনি দিতে পেরেছেন যে আপনি তার কাছ থেকে ভালো তদন্ত আশা করেন সুতরাং আপনি যখন একজন তদন্ত কর্মকর্তার কাছ থেকে ভালো তদন্ত আশা করবেন তখন সেই দিতে দিতে হবে হবে আপনার যাতে সঠিকভাবে করতে পারেন তদন্ত যদি দেরি হয় আহ পুলিশ বলে আমরা আইনের লোকজন বলি কেস ডায়রি এখন কেস ডায়েরিটা যদি আমরা সঠিকভাবে তত্ত্বাবধান করি আইদার তার অথরিটি করুক বা যদি করুক দুইটা সুপারভিশনই ইম্পর্টেন্ট ডাজেন্ট ম্যাটার হু ডাজ এখন পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি যদি কেস ডায়েরিটা চেক করে যে তুমি যে তদন্ত করতে গেলা ওইদিন আপনি যে গেলেন তো ওইখানে কার 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 কাছে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কোথায় কোথায় গেলেন এটা যদি সুষ্ঠুভাবে রিভিউ করা হয় আমি বারবার বলছি এটা পুলিশের প্রশাসনিক ভাবে রিভিউ করুক বা জুডিশিয়ারি থ্রু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এখন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ তার ওয়ার্কলোড তো সেই জায়গা থেকে যদি আমি চিন্তা করি সুতরাং আপনি যদি একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন ইনস্টিটিউশন গুলোকে আপনি কাজে লাগাতে পারেন এখন আমাদের পিআরবিটা আসলে পিআরবি পুলিশ অ্যাক্ট এগুলো যদিও ব্রিটিশ আইনের ব্রিটিশ আমলের আইন কিন্তু আইনগুলো আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে অপ্রতিরোধ এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় এখন আমাদের আমরা তো চাই কুইক সাকসেস তাই না আমরা কুইক রুট পাই চাই তো সেই জায়গায় যদি দেখা যায় যে একজন তদন্ত কর্মকর্তা হঠাৎ একটা অপরাধীকে ধরে ফেলে তাকে পুরস্কৃত করা হলো কিন্তু বিষয়টা কিন্তু পুরস্কারটা তার ওই পিআর বিতে বলা আছে একশো উনিশে যে তার দক্ষতা মেধা এর উপরে তাকে রিওয়ার্ড দিতে হবে কারণ এটা তো সৌভাগ্যের বিষয় সে হঠাৎ করে খুনি ধরেও ফেলতে পারে সুতরাং এই যে বিষয়গুলো এবং রাষ্ট্রকে সবচেয়ে বড় পদক্ষেপটি নিতে হবে এমসি কলেজের ঘটনার কথা বলছিলেন সেখানে এমসি কলেজের ঘটনার ক্ষেত্রে যেটি হয়েছে যে এই যে আপনার যে আগুন ধরবার যে ঘটনাটা দুই সালে আপনাদের মনে আছে কিনা যে ওই মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ মাননীয় অর্থমন্ত্রী তারা দুজনই এমসি কলেজে পড়তেন মাননীয় শিক্ষামন্ত্রীকে আমি নিজে কাঁদতে দেখেছি টেলিভিশনে তো যখন কাঁদতে দেখেছি তারা এই মামলার তদন্তের জন্য তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং রবি উল্লামের একটা ছেলে সে কিন্তু ওই যে এমসি কলেজে ওই আগুনের ঘটনার সাথেও ছিল আবার ওই যে সেদিন যে রেপের ঘটনা হয়েছে তার সাথেও ছিল সুতরাং এই যে আইনের শাসন বা তদন্ত ইফেক্টিভলি না হওয়া ওই আগুনের ঘটনার ক্ষেত্রে প্রথমে তদন্ত থানা তদন্ত করেছে থানার পরে পিআইবি তদন্ত করেছে পিআইবি তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে কাউকেই যাদেরকে আসামি করা হয়েছিল তারা সাথে জড়িত না পরবর্তীতে বিচার যে ছাত্র শিবির এবং ছাত্রলীগের মধ্যে যে গন্ডগোল সেই গন্ডগোল থেকেই আসলে ঘটনার উৎপত্তি সুতরাং দেখেন দু সালের একটা ঘটনা আপনি যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে বিচার করতে পারতেন তবে কিন্তু আজকে হয়তো অনেকে বলতে পারে যে আজকে হয়তো ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল সবচেয়ে বড় কথা আপনি যদি মাননীয় পুলিশ বলছিলেন এই যে আমাদের রাজশাহীর ঘটনা তাহের হত্যাকাণ্ডের ঘটনা তাহের হত্যাকাণ্ডে কিন্তু দুটো বিচার আইনে হলেও সঠিকভাবে সময় নিয়ে তদন্তটা করা হয়েছে আবার এটাও তো সত্যি সেই সময় শিবিরের সভাপতি ছিল সালেহি সালেহিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল সালেহি সেই মামলা থেকে খালাস পেয়েছে সুতরাং তদন্ত কর্মফেয়ার করে তাকে চার্জশিট দেওয়া হয়েছে আদালত থেকে খালাস পেয়েছে তদন্ত কর্মকর্তা যদি সঠিকভাবে তদন্ত করতে পারতেন আমার যেটা ধারণা কারণ ওইখানে আমার মনে আছে সেই জিরো পয়েন্টে শহরের জিরো পয়েন্টে দাঁড়িয়ে জামাতের যে সভাপতি তিনি বলেছিলেন এখানে সালেহী আছে পুলিশ যদি পারে সালেহীকে নিয়ে যাক এই যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি অন্যায়ের পৃষ্ঠপোষকতা করেন এই জন্য পলিটিক্যাল ডিজায়ার অ্যান্ড অ্যাসপাইরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে পলিটিক্যাল ডিজায়ার রয়েছে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান সরকার সেই পলিটিক্যাল ডিজায়ার এবং অ্যাসপিরেশন রয়েছে এবং জিরো জিরো টলারেন্স রয়েছে ইসলাম আমরা একটা বিরতি নিয়ে আসব আপনার একটা বিরতি নিয়ে আসবো পরে আবার আপনার কাছে আসব দর্শক নিটলটাটা এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন নিটলটা সংলাপ বিরতির পর আমরা আবার আলোচনায় রহমান আমরা যেটি আলোচনা করছিলাম যে কিশোর বয়সে বা যে কিশোর গ্যাং যে সংস্কৃতি বা যেটি গড়ে উঠেছে অপরাধ অপরাধের দিকে চলে যাওয়া এই যে মানসিকতা তৈরি হয় বয়স সন্ধিকালে বা তার যে একটি সবসময় একটি আকর্ষণ থাকে বাইরের কোনো একটি ঘটনা বা তার কাছে খুব বেশি চমকপ্রদ কোনটা হতে পারে এই যে মানসিকতা থেকে আসে তার যে পরিবারের শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষক এবং অভিভাবক অথবা বাবা মা তাদের ভূমিকাটা তখন কেমন হওয়া উচিত বিশেষ করে এই ধরনের অপরাধ প্রবণতা রোধ করার ক্ষেত্রে অনেক ধন্যবাদ কিশোর বয়স নিয়ে কিশোর গ্যাং নিয়ে কথা হচ্ছিল আসলে এতক্ষণ তো কিশোর বয়সটা কি সেটা আগে বুঝতে হবে কিশোর বয়সটাই এরকম সেটাও আলোচনা এসেছে যে ওই সময়টাতে আসলে নীতি নৈতিকতাটা শেখার বয়স মাত্র ওই সময়টাতে তার ম্যাচুরিটি তো হয়নি সে মাত্র শিখছে এবং সেই সময়ে সে আসলে অনেক কিছুর সঙ্গে স্ট্রাগল করতে থাকে কিশোর বয়স একটা খুব কঠিন একটা সময় দশ এগারো বছর বয়স থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত আমরা এই বয়সটাকে কিশোর বয়স বলে থাকি তো এই বয়সে আসলে কি হয় শারীরিক গ্রোথ হচ্ছে মানসিকও গ্রোথ হচ্ছে তো শারীরিক অসংখ্য গ্রোথ হতে থাকে একটি ছেলের এবং একটি মেয়ের তার শরীরে তার শরীর বড় হতে থাকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ হতে থাকে তার শরীরে ফিমেল হরমোন আসতে থাকে মেয়েদের এবং ছেলেদের শরীরে মেল হরমোন আসতে থাকে অপোজিট সেক্সের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে এবং এই যে এত কিছু হচ্ছে শরীরের ভেতরে এই জিনিসগুলোর সঙ্গে না ওকে তখন ডিল করতে হয় মানসিকভাবে এত কিছু যে হচ্ছে সেগুলোকে সে শুরুতেই তো স মানে সহজে তো মেনে নিতে পারে না এবং সেগুলোর সঙ্গে অ্যাডজাস্টও করতে পারে না এবং কাউকে না বলতেও আসলে পারে না যে ওর যে আসলে অসুবিধা হচ্ছে শরীরের ভেতরের যে অসুবিধাগুলো ফিল করছে সেগুলো সে আসলে বোঝাতেও পারে না তো কাছের মানুষদের বেশিরভাগদেরই থাকে তখন বিভিন্ন কমপ্লেন শুরু হয়ে যায় প্রথম কমপ্লেনের মধ্যে কি থাকে একলা একলা থাকে বেশি ঘরের মধ্যে বেশি থাকে ঘরের দরজা বন্ধ করে রাখে বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটায় আমাদেরকে বেশি পাত্তা দেয় না বাইরে যেতে চাই শুধু ঘরে আমাদেরকে সময় দেয় না এগুলো হচ্ছে বাড়ির মানুষদের আহ কমপ্লেন থাকে স্কুলেও কমপ্লেইন থাকে পড়াশোনা ঠিক মতো মনোযোগ দিচ্ছে না ক্লাসে হয়তো মনোযোগ দিচ্ছে না অনেক দুষ্টুমি করছে কি ধরনের দুষ্টুমি অনেক রকমের দুষ্টুমি থাকে হয়তো বাইরে চলে ক্লাস বাং করছে সেরম দুষ্টুমি হচ্ছে কিংবা মেয়েদের সঙ্গে হয়তো কিছু না কিছু হচ্ছে যদি কো এডুকেশন কো এডুকেশন থাকে যদি শুধু ছেলেদের কলেজ স্কুল কলেজ বা মেয়েদের স্কুল কলেজ হয় সেখানে তো আবার সেরম কিছু না যাই হোক তো এই জিনিসগুলো তো ভীষণ স্বাভাবিক আসলে এই কিশোর বয়সের জন্য এই বয়সে বিভিন্ন জিনিসের প্রতি আগ্রহ তৈরি হবে বাইরের জগৎটাকে সে একদম নতুন ভাবে দেখতে শুরু করবে এই সময় ইমোশনেরও ভীষণ ব্যালেন্সটা কম থাকে সে বুঝতে পারে না যে তার ইমোশনাল ব্যালেন্সটা তখন আসলে কিরকম করতে হবে ফ্লাডিং অফ ইমোশন হয় যখনই যে ইমোশনটা হচ্ছে সেই ইমোশনটাতে সে ফ্লাডেড হয়ে যাচ্ছে রাগ হলে প্রচণ্ড রাগ হচ্ছে দুঃখ হলে প্রচণ্ড দুঃখ হচ্ছে খুশি হলেও হয়তো কারণে অকারণে প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছে আর আমরা বলি যে এই সময়টা এমন একটা বয়স যখন চোখে একটা রঙিন চশমা থাকে সব কিছুই ভীষণ রঙিন লাগে যতটা রঙ আছে তার চাইতেও আরও অনেক বেশি রঙিনভাবে সে দেখতে থাকে বিকজ অফ তার এইজ তো এই যে এই সময়টাতে পাওয়ার হ্যাঁ স্যার বলছিলেন যে মানি এবং পাওয়ারের যে বিষয়টা এটা খুব লোভনীয় একটা ব্যাপার ওই বয়সটাতেও কিন্তু এই দুটো জিনিস খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাওয়ারের দিকে খুব আগ্রহী তখন তারা হয়ে ওঠে যে কোনোভাবে পাওয়ার শো করা এবার জরুরি নয় যে কিশোর গ্যাঙ্গে গিয়ে তাকে পাওয়ার শো করতে হবে সে বাড়িতেও পাওয়ার শো করতে পারে সে যখন দেখছে যে তার যেটা ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না তখন সে প্রচণ্ড জেদ প্রকাশ করছে প্রচণ্ড রাগ হচ্ছে আমি নিজে একটা হসপিটালে কাজ করছি যেটা মানসিক স্বাস্থ্য বিষয়ক হসপিটাল সেখানে এরকম প্রচুর অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকে আমি পাই যারা প্রচণ্ড জেদি এবং তাদেরকে বা বাবা মায়েরা কোনোভাবেই সামলাতে পারছে না এবং এই জেদের কারণে তাদেরকে হসপিটালাইজ করতে হচ্ছে এবং হসপিটালাইজ করছে তাদেরকে আমরা ডায়াগনোসিস করছি তারা তার হয়তো লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এবার বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মানে কি যাদের হচ্ছে যারা ইমোশনাল ব্যালেন্সটা ঠিক করে রাখতে পারে না যারা খুব ইমপালসিভ হয়ে যায় সেই ডিসঅর্ডার সেটা ডিসঅর্ডারের মধ্যে পড়ে বর্ডার লাইন পার্সোনালিটি যাই হোক সেটা এখানে আলোচ্য বিষয় নয় তো এখন আসলে তারা কেন পারছে না এই রকম বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আগে কেন আমরা দেখলাম না বা আগে কেন এই ধরনের বাচ্চাদেরকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন হলো না এই সমস্যা আগেও ছিল এখনো আছে কিন্তু কেন হচ্ছে সেটা হচ্ছে যে প্যারেন্টিংয়ের ব্যালেন্সের অভাব প্যারেন্টদেরকে প্যারেন্টরা বুঝতে পারে না হয় ওই যে আমরা ব্রেকের সময় বলছিলাম যে চর থাপ্পড়ের উপর দিয়ে পার হয়ে যায় হয় এটা চর মধ্যে থাকে না হলে এমনটা হয় যে বাচ্চারা যা চায় সে চাওয়ার আগেই পেয়ে যায় সে যখন মানে তার চাহিদাটা এমন হয় যে বলারও প্রয়োজন নেই তার আগেই সে পেয়ে যাচ্ছে তখন বাবা মাকে সেক্ষেত্রে বেশি সচেতন হতে হবে বাবা সচেতনতার বিষয়টা কি তাদের লিমিট সেন্সটা আসলে গ্রো করা প্রয়োজন এবং সবচেয়ে বেশি এই বাচ্চাদের যেটা কমপ্লেইন থাকে সেটা হচ্ছে আমাকে বোঝে না তো কেউ আসলেই তো বোঝে না আসলেই তো বুঝতে পারছে না যে বাবা মা এই যে যেমন চাওয়ার আগে দিয়ে দিচ্ছে কিংবা কিছু হলো ঠাস করে একটা চর দিয়ে দিল আসলে তো ওর জায়গাটা বুঝতে পারেনি বলেই এটা করেছে যদি বুঝতে পারতেন তাহলে হয়তো এটা করতেন না যদি বুঝতেন যে ওর চাহিদাটা আসলে এতটুকু ও হয়তো তখন একটা খাবার খেতে চেয়েছে সেটা হয়তো মানে বাড়িতে বানিয়ে দেওয়া যায় এমন একটা কোনো খাবার কিন্তু বাবার মনে হলো যে না ও আসলে তো বলতে পারছে না কি খাবার আমি সবচেয়ে ভালো দোকান থেকে একটা পিৎজা অর্ডার করি হয়তো ওর পিৎজার চাহিদা ছিল না কিন্তু ও পেয়ে গেল পিৎজা ওকে হয়তো ডিম ভাজা দিলেই হয়ে যেত ডিম ভাজাই শিখে খুশি হয়ে যেত পেট ভরে যেত তো এই এই এইরকম যখন ইমব্যালেন্সটা হচ্ছে তখন ওই বাচ্চাটির চাহিদা অনেক বেড়ে যাচ্ছে বাবা মা বুঝতে পারছেন না যে ডিভাইসটা কখন দেবেন মোবাইল ফোনটা খুব জরুরি ট্যাব খুব জরুরি ল্যাপটপ খুব জরুরি ওনারা বুঝেন না যে কখন আসলে দেবেন এবং দেওয়ার সময় আসলে কি করবেন দেওয়ার সময় যে একটা প্রপার এডুকেশন দেওয়া প্রয়োজন যে এই ডিভাইসটা তুমি এতটুকু সময় ব্যবহার করতে পারবে বা এই ডিভাইসের ব্যবহার আসলে রকম। সেই লিমিটগুলো তারা করে দিচ্ছেন না একটা ফোন তেরো চোদ্দ বছরের বাচ্চাকে হয়তো দিয়ে দিচ্ছেন তারপরে বাচ্চাটি যখন ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এবার তাদের কাছে এবার সমস্যা হয়ে যাচ্ছে যে না আমার বাচ্চা তো আসলে আমার কাছ থেকে দূরে চলে গেল ও তো ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবার আমি কি করব। আগের কাজটা কিন্তু ওনারা করেননি কারণ ওনারা জানেন না যে প্রপার একটা এডুকেশন দেওয়া প্রয়োজন আরেকটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট এই যে শারীরিক পরিবর্তন হতে থাকে বাচ্চাদের ভেতরে এই বিষয়েও একটা এডুকেশান দেওয়া প্রয়োজন এই বিষয় বাচ্চারা সাধারণত সেভাবে এডুকেশন পায় না স্কুলে যেটুকু এডুকেশন পায় দ্যাট ইজ नॉट সাফিসিয়েন্ট তারা কি করে এডুকেশন নেওয়ার চেষ্টা করে তাদের পিয়ার গ্রুপ থেকে তারা এডুকেশন পায় এমন বিভিন্ন জায়গা থেকে যারা আসলে নিজেরাও ওই বিষয়গুলো সম্পর্কে জানে না নিজাত রহমান আপনার সাজাহান আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমরা যেটা আলোচনা করছিলাম যে কিশোর বয়সে যে অপরাধ প্রবণতা যেটি বাড়ে তার মানসিক এবং শারীরিকভাবে তার যখন বৃদ্ধি হচ্ছিল সে সময় সে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে যেটি আমরা যে বরগুনা রিফাত শরীফ হত্যার ঘটনা বা হত্যা মামলার যেটি রায় হয়েছে আপনি দেখেছেন সেখানে অপ্রাপ্তবয়স্ক আসামি বেশ কয়েকজন যাদের হয়তো বিচার হয়নি কিন্তু শুধু প্রাপ্তবয়স্কদের বিচার হয়েছে এ ধরনের অপরাধ থেকে সরে আসা বা তাদের যে পরবর্তীতে যে তারা এই ধরনের অপরাধ আর জড়াবে না বা একটি 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 বিচারি যে সারা দেশে একটি দৃষ্টান্ত হয়ে এই অপরাধ কমে আসবে বিষয়টা তো না আসলে সেখান থেকে কিশোরদের ফিরিয়ে আনার উপায় কি মটেশ এরকম ধন্যবাদ আপনাকে আসলে আমি চাচ্ছিলাম যে আজকে আমাদের বিষয় ভিত্তিক আলোচনার সাথে যে বিষয়গুলো তুলে আনা এবং আমি এর আগে যেটা শুরু করেছিলাম আপনার বিরতি চলে আসাতে আমার কথাটাকে শেষ করতে পারিনি এবারও যদি বিরতি চলে আসে তাহলে যে কটা কনসেপ্ট নিয়ে রেখেছি আলোচনাটা পূর্ণতা পাবে না তাহলে হবে কি আমার খন্ড চিত্র বা আংশিক একটা অংশ যাবে যেটা না আমার অডিয়েন্স পুরোটা বুঝতে পারবে না আমি নিজেকে সেভাবে এক্সপ্লেন করতে পারবো আমি আমার পূর্ববর্তী আলোচকদের দুজনকে রেফার করি আমি আমাদের নজাত এবং শিবলি শিবলি বলছেন আইনের শাসনের দিকটা প্রভাব কথা বলছেন নজাত বলছেন সাইন্স সাইকোলজির যে বিষয়টা আসলে এই দুটোর বাইরেও একটা পরিপূর্ণতা রয়েছে এবং আমাদের আমাদের বন্ধুগণ নাইম সাহেব উনিও একটা দিক বলেছেন সেই দিকটার সাথে আমি পরিপূর্ণ একমত হচ্ছি যে উনার যে সাইকোলজিক্যাল ইফেক্টটা লক্ষ্য করেছেন যে যে বাচ্চাটা ক্ষমতার যে যে কোনো ভাবে হোক সে পাওয়ার পলিটিক্স এর সাথে থেকে হোক অথবা গ্যাং এর সাথে সম্পৃক্ত থেকে হোক অথবা মাসেল বা মানির কারণে হয়ে থাকে হোক সে যখন পাওয়ারের একটা স্ট্রাকচারের সাথে চলে আসে তখন তার যে সাইকোলজিক্যাল যে বিশাল চেঞ্জটা আসে যে আমাকে সালাম দিবে উনি একটা সঙ্গত কারণেই যাওয়ার সময় একটা আমার শ্রদ্ধার ভাব এসে আসবে ও তখন সেটা না ও ভাববে যে আমি এই এলাকার পাড়ার উত্তি মাস্তান সালামটা বোধ হয় আমাকে দিতে হবে নাইম সাহেবের এই কথা এটা আমি শিবলি সাহেব যে কথাটা বলে আইনের শাসনের দিকটা নিয়ে এর প্রভাবটার কথা বলেন সেটা বলে আমি নিজেতে কথা আসবো

এই যে চার্টার গুলো আমরা ব্রিটিশ পার্লামেন্টের অলিখিত আইনগুলোকে বলি ব্রিটিশ পার্লামেন্টকে জিনিস বলি। মদিনা সনদের যে জিনিসগুলোকে যদি আপনি তখনকার যে স্বর্ণযুগ বা আপনি যদি কথা তার সময় যে গুড গভর্নেন্স রয়েছে সেগুলোর এক্সাম্পলটা টানতে গেলে আপনি দেখবেন যে আমাদের আইনের শাসন কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারছে না আইনের শাসনে কি হচ্ছে মামলা হচ্ছে এই মামলার বিচার হচ্ছে ধরুন পুরনো সেই এয়ারপোর্ট হবে কোন জায়গায় সেখানে একটা মামলা হলো মানুষ বিক্ষোভ করছে একটা লোক মারা গেল এখন পাঁচ হাজার আসামি হলো আইনের শাসন এটা হতে পারে পাঁচ হাজার এবং আরো অজ্ঞাত অসংখ্য হতে পারে আমি পুলিশকে হেওয়া করার জন্য বলছি না এটা পুলিশের এক ধরনের বিজনেস বেড়ে যাচ্ছে এই যে অসংখ্য আসামি সেখানে যখন যাকে ধরা হবে যখন যাকে আনা হবে তাকে আইদার ইনভলভ করা হবে অথবা তাকে বলা হবে যে আপনি এর সাথে ইনভলভ রয়েছেন অথবা তাকে ছেড়ে দেওয়ার জন্য একটা প্রবণতা তৈরি হবে তো এই যে আইনের শাসনে কিন্তু আপনি 5000 লোককে ইনভলভ করতে পাচ্ছেন বাট ন্যায়ের শাসন কি বলছে যে 5000 লোক খুন করার জন্য একত্রিত হতে পারে না একটা মানুষকে খুন করতে হলে তার চারপাশে যে মানুষটির বেষ্টনী হবে তাতে পাঁচজন 10 জন তিনটা লেয়ার হলে 15 জন লোক এই ক্লোজ সার্কেলের মধ্যে যেতে পারবে বা যারা প্রত্যক্ষ খুনের সাথে সম্পৃক্ত থাকতে পারে এখন আপনি উন্নত্ত জনতার কথা বলে 5000 লোককে আসামি করলেন 5000 লোককে ধরে আনলেন পুরো গ্রাম পুরুষ শূন্য হয়ে গেল পুরো এলাকা একেবারে আপনি ধরপাকড় শুরু করলেন ন্যায়ের শাসনে কিন্তু আপনি ওটা করতে পারেন আইনের শাসনে সেটা করতে পারেন না আইনের শাসনের ন্যায় শাসনের আরো কতগুলো জিনিস রয়েছে এবং উনি আরেকটা কথা বললেন যে আমাদের যে সূচক গুলো মানবাধিকার সুশাসন গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার আইনের শাসন এগুলো প্রত্যেকটা সূচক আন্ডাউটেডলি একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আপনি একটাকে বাদ দিয়ে কখনো আরেকটাকে পূর্ণতা দিতে পারবেন আপনি যদি সমাজে মানবাধিকার না থাকে আইনের শাসন কি করে থাকবে আইনের শাসন যদি না থাকে তাহলে ন্যায় শাসনে ঢুকতেই পারবেন না ন্যায় শাসন যদি না থাকে আপনি গুড গভর্নেন্স এনশিউর করতে পারবেন না গুড গভর্নেন্স যদি না থাকে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকবে না পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি থাকে না থাকে মানুষের মৌলিক মানবাধিকার থাকবে না মানুষ কথা বলতে পারবে না কথা বলার স্বাধীনতা থাকবে না সেটা যদি না থাকে তাহলে যাচ্ছে তাই হবে সমাজ সেভাবেই এগুবে অনেক ক্ষেত্রে সমাজ এগুলো আজকে আমি সুপ্রিম কোর্ট থেকে দুশো গজ দূরে বসে যখন প্রেস ক্লাবের সামনে গুম খুন অপহরণের প্রতিবাদে কথা বলতে দেখি মানুষকে অনেকে বলে যে আমার প্রিয় মাস্টার এখন আর তাকে জীবিত চাই না লাস্টটা ফিরিয়ে দাও যদি এই প্রবণতা এক রিফাত তার জীবন দিয়ে প্রদীপ বাবুর বদৌলতে অনেকখানি এখন কমে এসছে সেই প্রদীপ এক প্রদীপের জন্য অনেক প্রদীপ অন্ধকারে চলে যাচ্ছে অথচ আমি জানি না প্রদীপের কি হচ্ছে প্রদীপ খুব ভালোভাবেই তিনি তার বক্তব্য ইভেন প্রিজন ভ্যানে বসেও তিনি ভিডিও ক্যামেরায় উদ্ধ কর্মকর্তাদের সাথে কথা বললেন এবং তার অবস্থান করলেন এটা কতটা আইনের শাসনের মানুষ করতে গেলে কি হতো সেগুলোকেও দেখার বিষয় রয়েছে যিনি এর সময় অনেক মানুষের উপকার করেছেন তার এতগুলো গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক তাকে একেবারে হ্যান্ড কাপ করে অবস্থা নেওয়া হচ্ছে কেন উনি কি পালিয়ে যেতেন উনি চোরো নয় ডাকাত নয় সিআইপি কিন্তু তাকে হ্যান্ড কাপ করে নিতে হচ্ছে আবার এটি যদি পলিটিক্যাল কোন বিজ্ঞান হতেন তাহলে তিনি সম্মানের সাথে ওইভাবে যেতেন আসলে হয়েছে কি দৃষ্টিভঙ্গি সমাজের প্রত্যেকটা মানুষের যে কথা নাইম সাহেব বললেন যে দৃষ্টিভঙ্গিটাকে আমি কিভাবে দেখি এখন আমি যদি ন্যায়ের শাসনের স্বরূপ উন্মোচন করতে গিয়ে আইনের শাসন দিয়ে তাকে চিন্তা করি তাহলে আমি সেটা পারবো না ন্যায়ের শাসন হচ্ছে মানুষের ইনসাইড দা মোরালিটি তার ইথিক্স তার ভ্যালুজ আমি একজন জাজ সাহেবের কথা বলবো যে আমি নাম বলছি না আমি কন্টেম হতে চাচ্ছি না তিনি একই কোর্টে দেখলাম নিম্ন আদালতের একজন ঊর্ধ্বতন জজ একই কোর্টে একটা বিচারে দেখা গেল যে একজন আসামি তাড়াহুড়া করে আপনি ধরে নিয়ে গেলেন নেওয়ার পরে নিয়ম হচ্ছে কি সে তার ওকালত নামায় সাইন দিতে হবে তো ওকালত নামায় সাইন দিলে তারপর আপনি তার জন্য কথা বলতে পারবেন তো আপনি নিয়েই তাকে কোর্টে উঠালেন তাহলে এখানে সাইনটা দেওয়ার সুযোগটা কে কোর্ট তাকে কোর্টের ডিসক্রেশন কোর্ট পারমিশন দিতে পারে এখন ইতিপূর্বে একজন এরকম ভিআইপি আসামির ক্ষেত্রে উনি পারমিশন দিলেন সমাজি সাহেব আমাদের একজন আইনজীবী উনি দাঁড়ালেন সমাজি সাহেব বললেন যে মহানগর দায়রা জজে দাঁড়িয়ে বলেন যে মাইলোটা আমি একটু এটা পারমিশন নিতে চাই উনি সিগনেচার দিতে পারেন না উনি দিলেন আবার আরেকজনের ক্ষেত্রে দু চার দিন আগে হলো যখন ওনার আইনজীবীরা দাঁড়িয়ে বলেন এই কোর্টে তো এই পারমিশন আছে আপনি পারমিশন দিতে পারেন উনি বলেন না 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 আমি দেব না উনি শুধু যারা ধরে নিয়ে এসে তাদের সাথে দু তিন মিনিট কথা বলেই তারপর তাকে তার যেটা রিমান্ড দেওয়া যা কিছু করলো এই যে মানুষের বলার অধিকার সেই আত্মপক্ষ একজন খুনের মামলার আসামিও যদি হয় তাকে আপনি কথা শুনে দু মিনিট পাঁচ মিনিট শুনে পাঁচ দিনের রিমান্ড দশ দিনের রিমান্ড ২০ দিনের রিমান্ড দেন যা ইচ্ছা তাই করেন আপনি যে ফেয়ার আপনি যে বিচারক আপনি যে একজন পুলিশ অফিসার আপনি যে ডক্টর সাজাহান, আপনার কাছে প্রফেশনাল ভ্যালু এন্ড পার্সোনাল ভ্যালুকে যে আপনি আলাদা করে দেখবেন আপনি একটা টেলিভিশন প্রোগ্রাম করেন আপনার যদি হয়তো চিন্তা থাকে যে আমি একটি বিশেষ দলের বা পার্টটা সার্ভ করবো কথার কথা ইটস নাথিং পার্সোনাল যে শিবলি অন্য দলে কেউ কিন্তু আমরা কি সেটা পাচ্ছি এখন দ্বিতীয় কথায় আসি যেটা আমি সময় কমিট এক একটা বিরতি নিয়ে তারপর আবার আপনার কাছে আপনি ত্রিশ সেকেন্ড পরে বিরতি যান সেটি হচ্ছে যে আমাদের নজাত যে কথাটা বললেন আমি এই কথাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইন্স সাইকোলজির কথা বললেন সাইন্স সাইকোলজি তো সব সাইন্স করছে না আমি দেখেন ইংলিশ মিডিয়াম স্কুল গার্ডিয়ান ফোরাম এর প্রেসিডেন্ট ফেসগাপ দশ লক্ষ অভিভাবক আমাদের রয়েছে আমরা যখন এক সময় দেখেছি যে তারা ইংলিশ মিডিয়াম সিক্স সেভেন এইট এর ছাত্র ছাত্রীরা ইয়া বা ক্যারি করছে তখনকার র্যাবের ডিজি ছিল আমার বন্ধু মা ডিডিজি মাহবুব তাকে বলে আমরা অন্যদেরকে বলে খুব কৌশলে স্কুল ভিজিটিং প্রোগ্রাম করলাম আমরা গার্ডিয়ানরা সহ অনেক কিছু করলাম আজকে কোন একটা কি স্কুল মোটিভেশন প্রোগ্রাম আছে ইয়ুথ মোটিভেশন প্রোগ্রামটা আছে একটা গ্রামে একটা এলাকায় জনপ্রতিনিধি তিনি কি প্রটোকল নেবেন এই বাচ্চাদের দ্বারা রোদ্রে দাঁড়িয়ে উনি ওখানে প্রটোকল নিতে পারেন কিন্তু তিনি কি কোনো একটি স্কুলে গিয়ে বলছেন যে তোমার মতো আমি একদিন এই স্কুলে পড়াশোনা করেছি তুমি বড় হও তুমি ইথিক্স শিখো মোরালিটি শিখো আদর্শ লিপির যে কথাগুলো জনপ্রতিনিধি মুখ দিয়ে আসছে জনপ্রতিনিধি তো সেটা চাচ্ছেন না তিনি চাচ্ছেন কাবিখ্যাত গণতন্ত্রের যে মূল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে যখন তিনি আসতে হবেন তিনি যখন দেখেন দেখেন যে সেটার আর প্রয়োজন নেই তিনি যখন জনগণের দাঁড়বেন না তিনি তখন ওই যে তার এলাকায় ড্রাগের বাজার এটা বন্ধ করবেন দেখেন আমি এক টেলিভিশনে আমি করতাম দৃষ্টিভकोण তখন আমি তেজগাঁও থানার 200 গজের মধ্যে রাগের মার্কেট তুলে ধরলাম তখন পুলিশ কমিশনার তখনকার স্বরাষ্ট্র বললো বলল ডক্টর সাজাহান যদি এই থানার 200 গজের মধ্যে মার্কেট খুঁজে পায় আমার পুলিশ পায় না কেন তখন উদ্যতন তখনকার সাজাহান সাহেব বলে একজন এডিশনাল আইসি যিনি পরে উনি আইসি হয়েছে তখন সেই সাজাহান সাহেব বলেন স্যার এই সাজাহান তো খুঁজে পাচ্ছে বিকস তার এখানে ধান্দা নেই কিন্তু আমাদের তো ধান্দা আছে আমাদের ধান্দা আছে বলে আমরা দিক কথাতে ডক্টর মোহাম্মদ সাজাহান আমরা একটা বিরতি নিব আপনাকে সাথে আবার আসব দর্শক নিউট্রাল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি ফিরব শিগগিরই সঙ্গেই থাকুন দেখে নিউট্রাল টাটা এসটিভি সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা নাইম আহমেদ যেটা অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ সাজাহান বললেন যে অপরাধীদের খুঁজে পাওয়ার ক্ষেত্রে পুলিশের একটি কথা উল্লেখ করলেন তিনি যে সব ক্ষেত্রে পুলিশ অপরাধীদের খুঁজে পায় না সেই না পাওয়ার পিছনে কারণটা কি সেটা কি রাজনৈতিক কারণটাই সবচেয়ে বেশি নাকি পুলিশের অন্য কোনো কারণ থাকে যেখানে আমরা অনেকেই শুনি যে নানা ধরনের অনৈতিক লেনদেন থাকে আরও অনেক বিষয় থাকে যেগুলো আপনি যেহেতু ফিল্ডে কাজ করেছেন আপনি জানেন যে পুলিশ কেন অপরাধীদের খুঁজে পায় না অপরাধীদের খুঁজে না তো বলা যাবে না কারণ যত মামলা তদন্ত হচ্ছে যত গ্রেপ্তার হচ্ছে অপরাধী তো পুলিশে গ্রেপ্তার করছে এবং সে গ্রেপ্তার পড়ার পরে তাদের বিরুদ্ধে মামলা তদন্তের পর অভিযোগপত্র দাখিল করা হচ্ছে সেখানে সাদা হচ্ছে এগুলো হচ্ছে তাহলে এখন তো এইভাবে তো বলা যাবে না ঢালাভাবে যে আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না আসামিদের খুঁজে পাওয়া যায় তবে সেটা হয়তো ব্যাপারটা হচ্ছে যে রিপোর্টিংয়ের একটা ব্যাপার আছে যে অপরাধ যখন ঘটে তা রিপোর্টিং এর ব্যাপার আছে আবার রিপোর্টিংয়ে যে অভিযোগ আছে যে থানায় গেলে মামলা না হয় না তো মামলা না নিলে কোর্টে আছে থানায় মামলা না হলে না না হলেও বিকল্প পথ আছে কোর্টে সেখানে মামলা দায়ের করা যায় তা সেখানে যেটা পরিস্থিতি ইসলাম বললেন যে পুলিশ তো মামলা নেওয়া মামলা নিবে কারণ সেটি মিথ্যা হোক এটা উনি অত্যন্ত পরিষ্কার যে একশো চুয়ান্ন ধারা মোতাবেক সিআরপিসি ওয়ান ফিফটি ফোর সি আর পিসি সেখানে মানে কিছু অফেন্স আছে কগনিজেবল অফেন্স বলা হয় ধরতে অর্থাৎ বাংলায় এই অফেন্সগুলি হলেই উইদাউট এনি কোশ্চেন মামলা মামলা দায়ের করার কথা সেখানে যেটা হয় যে এই ধরনের যদি উইদাউট কোশ্চেন দায়ের করা হয় প্র্যাকটিক্যালি আমি বলছি অত্যন্ত প্র্যাকটিক্যাল তাহলে দেখা গেল মামলার পর মামলা হয়ে যাচ্ছে কারণ এই জন্য যেটা পুলিশ করে যেটা হয় এটা পিলিমেনি ইনভেস্টিগেশনটা খোঁজাখুঁজি করে যে প্রকৃত ঘটনায় সত্যি কিনা এটা দেখে আর এটাও সত্যি কথা যে অনেক ক্ষেত্রে মামলা নেয় না এই ধরনের অভিযোগগুলি আছে সেটা অস্বীকার করা জন্যই আমার বক্তব্য হচ্ছে যে এই কোনো ক্ষেত্রে দুই ক্ষেত্রেই যদি থানার থেকে মামলা রেকর্ড না করা হয় তাহলে কোর্টের বিকল্প আছে কোর্টে যে মামলা তৈরি দায়ের করা যেতে পারে তো কোর্টের থেকে এখন প্রবণতা দেখা যাচ্ছে যে এই মামলাগুলি পিবিআইকে তদন্ত করতে দেয় তো সেখানে মামলা দিয়ে দায়ের করা যাবে না এই ধরনের অবস্থানে রাস্তা দুটি খোলা আছে থানা না গেলে কোর্ট আছে তো কোর্টের থেকে তো ওপেন আমরা সময় কম আলোচনায় যোগ দেওয়ার জন্য শিবলি ইসলাম শুনতে পাচ্ছেন আমাদের হাতে সময় কম আমরা একদম শেষ দিকে চলে এসেছি আলোচনা যেটি আপনি প্রথমে আপনার আলোচনা উল্লেখ করেছেন যে আইনের শাসন এবং সামাজিক অবক্ষয় অর্থাৎ আইনের শাসন বা তৎপরতা আমরা বলি যে সদস্যরা যদি শৃঙ্খলা থাকে সেক্ষেত্রে অবক্ষয় বা মানদণ্ড ওই অনুযায়ী ওঠানামা করে সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন যে আমাদের আসলে সামাজিক অবক্ষয় বলি বা যে ধরনের ঘটনা সমাজে ঘটছে সেগুলো কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দায়টা যায় আমি যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ এখন আস্তে আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সবারই দরকার হচ্ছে সমাধান এখন আমি যেটা বলতে চেয়েছি যে ওই যে আমাদের যে আইনগুলো এগুলো আসলে সমাধান এগুলো হিডেন ট্রেজার হ্যাঁ ওই যে একটু আগে কথা হচ্ছিল যে পুলিশ মামলা নিচ্ছে না তো মামলা না নিলে তো এই 1861 61 সালের আইনে আবার শাস্তিও বল আছে তিন মাসের জেল তো আমাকে ইকুয়াল অপরচুনিটি অফ ল মানে যে আমরা মোনার সংযুক্তী ছেলেরা মহিমাকে ধর্ষণ করেছে তারপরে রজুফা কে ধর্ষণ করেছে পূর্ণিমার ক্ষেত্রে পূর্ণিমার মা বলেছে বাবা তো আমার মেয়েটা ছোট একজন একজন করে যাও তো দ্যাট ওয়াজ দ্য কন্টেক্স জেলায় জেলায় বোমা হামলা হয়েছে বাংলা ভাই উনি কমিশনার থাকার আগে বা পরে বাংলা ভাই এখানে শো ডাউন করেছে অস্ত্র শস্ত্র সহ সো দ্যাট ওয়াজ এ কনটেক্সট আবার এখন যে কনটেক্সট এই ঐশি বলেন বিশ্বজিৎ বলেন এই রিফাত বলেন বা ওই যে এমসি কলেজ বলেন সো দিস আর দ্য কনটেক্সট তো এখন আপনার চারিদিকে এতগুলো কনটেক্সটে এই নোংরা পরিবেশে আপনি বাবা মাকে শুধু বাবা মা যদি দিন রাত মাইক দিয়েও বলে দিস ইজ মরালিটি তো হাউ উড হি টেক ইট এবং সো ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর ইমপ্লিমেন্টেশন অফ ল ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটার ক্ষেত্রে আই উইল র্যাপ আপ উইথ থার্টি সেকেন্ড সেটা হচ্ছে যে সেই ইমপ্লিমেন্টেশন অফ ল এর ক্ষেত্রে যে আমাদের যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো এনশিওর করতে হবে যেমন পুলিশ রেগুলেশন পুলিশ অ্যাক্ট এগুলো আমাদের ইনফ্যাক্ট প্রথিত যশা যে বিশ্ববিদ্যালয় গুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাং বিশ্ববিদ্যালয় তাদেরকে পড়ানো হয় না সুতরাং এই ছেলেগুলোই তো যে ম্যাজিস্ট্রেট হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে সুতরাং এই আইনগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে পুলিশ রেগুলেশন পুলিশ অ্যাক্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে হেফাজতে নিরাপত্তা আইন আমাদের দুই সালে হয়েছে এই গত আহ দু চার দিন আগে প্রথম একটা মামলার রায় হলো দিস ইজ আওয়ার এক্সাম্পল তো এই এক্সাম্পল গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেই জায়গায় যদি আমরা চিন্তা করি এভাবে যদি আমরা সবাই সবাইকে এগিয়ে তো অবশ্যই আসতে হবে কিন্তু সবাইকে আপনার সেই কিশোর মনকে তো আপনাকে বুঝাতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এখনকার সাইকোলজিস্ট আছেন আমাদের সাথে মানে মনোবিজ্ঞানী আছেন বিষয়টি হচ্ছে যে তখনকার কন্টেক্সটে কিশোরদের কি সমস্যা ছিল আর এখনকার কন্টেক্সটে কিশোরদের কি সমস্যা দুটো আলাদা আমরা বাবা মাদের কাছে আবদার করতাম যে আমি পাচ্ছি না কেন আর এখন হচ্ছে পেয়ে আমি গুরুত্ব পাচ্ছে না কেন বাবা মা আমাদের হাতে সময় তো আলোচনা কয়েকজন আলোচক আমার বাবার বয়সী সুতরাং ওই 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 সময়ে ওনাদের ছেলেদেরকে ওনারা কিভাবে শাসন করতেন আসলে ওই কনটেক্সটটাই ডিফারেন্ট ছিল ওনারা যেভাবে শাসন করতেন এখনকার বাবা মা সেভাবে শাসন করতে পারছে না কেন পারছে না সেটিকেও মাথায় রাখতে হবে এবং অবশ্যই পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এই প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ সুবিল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য আমাদের হাতে সময় কম নুজহাতি রহমান আপনার কাছে আসতে চাই যে আমরা আসলে সমাধানের কথা বলছিলাম যে আলোচনার শেষ দিকে এসে যে ধরনের ঘটনা বা যাই বলি আমরা সামাজিক রোধ করতে বা কমিয়ে আনার ক্ষেত্রে আসলে সমাধান সমাধানের জায়গাটাতে ছোট্ট করেই বলছি শিবলি ইসলামের সঙ্গে আমিও একমত হচ্ছে এই জায়গাটাতে যে ইমপ্লিমেন্টেশনের আসলে আর কোনো অপশ মানে বিকল্প নেই যে আইনটা আছে সেটার প্রয়োগ করতে হবে এবং আইন শুধু যে রাষ্ট্রীয়ভাবে আছে তা কিন্তু নয় বাড়িতে একটা আইন থাকে স্কুলে কলেজে প্রত্যেকটা ইনস্টিটিউটে যে মানে যে বাচ্চাটি যে বেড়ে ওঠার পথে সে যে সমস্ত প্রতিষ্ঠানে যাচ্ছে সব জায়গায় কিন্তু কিছু আইন আছে এবার সেই সবগুলো আইনেরই আসলে প্রয়োগ প্রয়োজন বাড়িতেও বাবা মাদেরকে ভীষণ কনসিস্ট্যান্ট হওয়া প্রয়োজন যে আমি আমার বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে সমস্ত আইন ডিসিপ্লিনগুলোকে সেট করেছি সেগুলো ঠিকভাবে মেইনটেইন হচ্ছে কিনা বাচ্চাটি যেন সেই জায়গা জায়গাগুলোতে এক্সপ্লয়েড করতে না পারে অতিরিক্ত জেদ দেখিয়ে আদায় করে নেয়ার যে বিষয়টা সেখানে বাবা মায়েরা কনসিস্ট্যান্ট থাকছেন না বলেই কিন্তু এই জায়গাগুলো হচ্ছে তো ও বাচ্চাটি কিন্তু ওইখান থেকে মেসেজ নিয়ে নিয়ে বড় হচ্ছে যে আমি সুযোগ নিতে পারছি আমি যখন পাওয়ার শো করছি তখন আমি বাড়ি থেকে সুযোগ নিচ্ছি তারপর বাইরে গিয়েও সে পাওয়ার শো করে সুযোগ নেওয়া স্কুলে করা কলেজে করা ইউনিভার্সিটিতে করা এমনকি যখন তারা চাকরিতে যাচ্ছে সেখানেও তখন হচ্ছে যে দুর্নীতির কথা বলা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট বলেন বা সরকারের অন্য জায়গাগুলোতে বলেন এই বাচ্চাগুলোই তো বড় হয়ে হয়ে ওই জায়গাগুলোতে যাচ্ছে তাই না তো সেই বাচ্চাগুলো বাড়িতেই তো এইভাবে শিখে গেছে কাজে তারা তাদের কাজের ক্ষেত্রেও একই কাজই করে যাচ্ছে তো এই কনসিস্টেন্সিটা প্রত্যেকটা জায়গায় থাকা প্রয়োজন শাসন এবং বিহেভিয়ার শেপিং জন্য শাসনটা খুব ইম্পর্ট্যান্ট জি নুজাতি রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান আপনি শুনতে পাচ্ছেন আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি আমরা আসলে যেটি নিয়ে সমাধানের কথা বলছিলাম যেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনি যেটি ন্যায়ের শাসনের কথা বলেছেন ন্যায়ের শাসন আসলে একটি ব্যাপক ভিত্তিক ধারণা এবং সে ধরনের ন্যায় সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে রাজনৈতিক কমিটমেন্ট বা জবাবদিহিতা দরকার সেটি তো আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি আমি শুনতে পাচ্ছি আপনি কি মনে করেন যে এই সংকট উত্তরণে বা এই ধরনের সামাজিক অবক্ষয় রোধে যে রাজনৈতিক কমিটমেন্ট দরকার বা যে ধরনের ব্যবস্থা চালু করা দরকার সেটির কোনো ঘাটতি আছে আমাদের জি ধন্যবাদ আপনি খুব চমৎকার জায়গায় এসে ক্লোজিং টানছেন আমাদের এছাড়াও আরেকটা পর্ব রয়েছে আমি খুব সংক্ষেপে বলি যে আপনি যেভাবে অনুষ্ঠানটা শুরু করেছিলেন যে অনুষ্ঠানের আমরা যদি দুটো অংশ ধরি যে আইন শৃঙ্খলার অবনতি এবং সামাজিক অবক্ষয় তো আপনি এটা থেকে যদি বেরিয়ে আসার জন্য যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার যেমন ধরুন সমাজে প্রত্যেকটা প্রফেশনাল যদি আমি যে কথাটা একবার মাঝখানে বলেছিলাম যে আমি আপনি আমরা সবাই পুলিশ ডাক্তার আইনজীবী সবাই বিচারক সবাই যদি তার দায়িত্ব এবং কর্তব্য সঠিক পালন করি তাহলে হয় কি অন্যের অধিকার অটোমেটিক অ্যানসিউর হয়ে যায় আমি এটা মানবাধিকারের ট্রাস্লেকটিভ থেকে বলেছি মানবাধিকার তো এমনই একটি শব্দ এটাও অনেক ওয়াইড অনেক আপেক্ষিক অনেক বড় কিন্তু মানবাধিকারটা অ্যানসিউর তো হতে হবে এনশিওর করতে হবে আজকে যদি পুলিশ ধরুন একজন পুলিশ যিনি ফাইনাল রিপোর্ট পাওয়ার কথা তাকে চার্জশিট করে দেন আর যিনি চার্জশিট হওয়ার ভুক্ত হওয়ার কথা তিনি ফাইনাল রিপোর্ট পায় ছেড়ে যান তাহলে এই যে কষ্ট সারা জীবন জাহালমের মতো অন্যের মতো আরেকজনের মতো অসংখ্য এক্সাম্পল দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র কাদের যাকে ধরে দেওয়া হলো তারপরে তাকে আমরা সবাই আপনারা মিডিয়া সবাই সোচ্ছার হলাম কতগুলো সচ্ছার হওয়ার জায়গা আমাদের এরকম থাকবে সচ্ছার না হলে কি তারা ন্যায় বিচার পাবে না যেগুলো মিডিয়া দেখবে আবার মিডিয়া খুব বেশি বললো তখন বলা হয় মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে আচ্ছা যাই আমি সেই দিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্যের দেখা এখন একজন পুলিশ যদি তার কর্তব্য পালন করে তাহলে সেখানে ন্যায় বিচার পায় আমি বা আনবি আমরা যদি আমরা আমি যদি আর শিবলি বা আমরা যদি আইনজীবীরা যারা আমরা যদি একটা মামলাকে বারো বছর ধরে টানা হেস্টা না করি যে মানুষটি গ্ৰাম থেকে ডক্টর সাজাহানের কাছে আছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি যদি আমার ইথিক্স এন্ড মরালিটি ভ্যালু যদি প্রপারলি পালন করি তাহলে কিন্তু তার ন্যায় বিচার Ensured হবে অ্যাক্সেস টু জাস্টিসের ক্ষেত্রে যিনি জুডিশিয়াল যে কোর্টে বসে আছেন তিনি যদি তার প্রফেশনাল এন্ড ইথিক্যাল ভ্যালু দিয়ে সেটাকে দেখেন তাহলে সেটা কিন্তু Ensured হবে এবং ওইشي কিন্তু একদিনে তৈরি হয় না এবং সেকেন্ড পার্টে যেটা আসে আপনি বললেন যে কি আইনের শাসনের প্রতিষ্ঠা দিয়ে অথবা এই সমস্ত দৃষ্টিভঙ্গি দিয়ে এগুলা যেহেতু অনেক ওয়াইড таки হবে না তা হবে না কারণ একটা ঐশী যেমন একদিনে তৈরি হয়নি এই ঐশী তৈরি হতে আনফর্চুনেটলি আম সো সরি যে সেই পুলিশ অফিসার বাবা মারিক কিন্তু আবার দায়িত্ব ছিল যে বাবা মেয়ের হাতে পঞ্চাশ হাজার টাকা খরচের টাকা তুলে দেন যে কথা আমাদের নুজাত খুব ভালো করে বলছিলেন যে তার কোন ল্যাপটপটা এখন দরকার কোন মোবাইলটা এখন দরকার সেই জিনিসটা চাচ্ছে আজকে সে ডিম ভাত হলেই তাকে আমি পিজ্জা এনে দিচ্ছি কালকের एक्सपेक्टেশন তার অনেক বেশি বেড়ে যাচ্ছে তাইলে ওইشي কিন্তু ঘরে ঘরে তৈরি পেয়ে যাবে আপনার সন্তান যখন স্কুল থেকে আসে সে কার সাথে চলছে কার সাথে ফিরছে কোথায় ঘুমায় সারা দিন ঘুমিয়ে থাকে কিনা সারা সময় কম শেষ করতে হবে এই হ্যাঁ যখন আমরা দেখব এবং সর্বোপরি আমি যে কথাটা আহ্বান জানাব জনপ্রতিনিধি এবং যারা जनস সম্পৃক্ততার সাথে রেখেছেন তারা যদি স্কুল মোটিভেশন প্রোগ্রাম করেন ইয়ুথ মোটিভেশন প্রোগ্রাম করেন নিউজিলী জেলা কাজ যারা কাউন্সেলিং এর দায়িত্ব করেন এবং প্রত্যেক যারা জনপ্রতিনিধি আছেন তারা যদি তার এলাকায় মাদক থেকে শুরু করে মাদক কিন্তু একটা ভয়ানক অবস্থা ইয়া বা মাদক এগুলা এগুলা কিন্তু সমাজকে নষ্ট করে দিচ্ছে এবং যত খুন খারাপই যা কিছুর অন্তরালে কিন্তু এটাও একটা টার্গেট রয়েছে ডিশ ব্যবসা মাদক ব্যবসা এটা সেটা সবকিছু এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ইয়াং গ্যাং তার ইমিডিয়েট সিনিয়র গ্যাংকে টক্কিয়ে যেতে চায় আজকে এক সময় ছিল সুব্রত বাইন কালা জাহাঙ্গীর কিশোর অমুক সমুক মুরগি কামাল আজকে কিন্তু এই গ্যাং চলে আসছে কালকে আরেকটা চলে আসবে বাট এই সমাজটা আমার আপনার সমাজ এই সমাজকে আমরা ডেভেলপ করতে হবে সমাজ বিজ্ঞানীদের চিন্তার সাথে আমি মনে করি যে প্রশাসনকে সবাইকে আমাদেরকে আমাদের নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে এবং রাষ্ট্রকে তার দায়িত্ব আন্তরিক ভাবে পালন করতে হবে এখানে কোন রকম পক্ষপাতিত্ব চলবে না অপরাধী যেই হোক সেই দলের হতে পারে ডাজেন্ট ম্যাটার তাকে আমি এডমিট করে ছুঁড়ে ফেলে দেই

পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল সাড়ে সাতটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএ টিভির সঙ্গেই থাকুন